السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكر جمعان كل من أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيراً জান্নাতের বাগান থেকে জান্নাতি
মানুষদেরকে নিয়ে আমি গোনাগার, তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সাজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জমান করে আল্লাহ জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দেনে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার দেনা আভালো না দেনা, এই দুনিয়া ভালো না দেনা ভালো লাগে শুধু আল্লাহ ইল্লাল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলতে বললাম এই কারণে, আমরা যদি মনে মনে জিকির করি আল্লাহ কিন্তু সব জানে, ঠিক কিনা কেন? মনের খবর জানে কে? আল্লাহ। জিকিরের মালিক কে? দরুদের মালিক আল্লাহ। দরুদের মালিক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নিজেও আমাদের নবীর উপরে দরুদ পড়েন। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, কিন্তু দরুদ রাসূলের জন্য। আপনি মনে মনে দরুদ পড়লে হবে না। কি কারণে হবে না? কারণ মনের খবর আল্লাহ জানে, রাসূল জানে। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন এরা ফেরেশতারা শুনবে। মনে মনে বললে তো শুনতে পাবে না, কারণ ফেরেশতারাও মনের খবর জানে না।
যেই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে ফেরেশতা আপনার নাম দরুদগুলো রাসূলের দরগাহ মোবারকে পৌঁছায় দেবে। আমরা আছি কেশবটা আর দরুদগুলো চলে যাবে মদিনায়। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা শুনব, কেউ কিছু বলার আগেই জবান ফোনে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেরস্তা না কেশবটা? সভাপতির আসনে কবুল করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা অর্পণ করছি। সবচেয়ে দুঃখের খবর হলো কয়েকদিন আগে যিনি মসজিদের সভাপতি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। যাতে হাতের পরশে এত সুন্দর মসজিদ হয়েছে, আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। সকলে দোয়া করা আমাদের শর্ত। আমিন শব্দ সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা অর্পণ করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অর্পণ করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পর এই কেশবটা গ্রামে এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর পরে খুশি নেবে যাই। তাহলে জমান করে সমস্যরে সকলে বলবো আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছে, খুশি হয়েছেন না বেজার হয়েছে? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিলে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিলেন, খুশি না বেজার? তাহলে জমান করে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছে, এই জন্য প্রশংসা কার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা করতেন হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কি করে পারতেন? কি পারতেন? কিন্তু যে আল্লাহ রহম করে দয়া করে মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছে, আমরা সে আল্লাহর প্রতি খুশি লাগে যান। তারপরে জবান করে আমার সমস্যারে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কিন্তু আল্লাহ তাদের দরখাস্ত কবুল না করে বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিলেন। আমরা আয়াতুল কুরসি যে আমরা পড়ি, পড়ি না মানজাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, এই শব্দের অর্থ কি? হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, আল্লাহর সামনে সমস্ত নবীরা নফসি নফসি করে কাঁদতে থাকবে,
কিন্তু আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী আমাদের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই জন্য আমরা একটা গান শুনি, ছোটবেলায় শুনেছি, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন। কি হবে? উকিল হয়ে সুপারিশ করে জামিন নিয়ে আমাদেরকে জান্নাতে ঢুকাই দেবে। ভাগ্য করে এমন একজন নবী পেয়েছি, প্রশংসা করব তার। এই জন্য আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতার হয়েছি উম্মত তার শুকর। হাজারের উপরে মনে হয় আপনারা জানেন না, এটা যখন প্রথম লিখেছে কবিতা বা গজল যাই বলে, তখন হাজারের খুব দাম আছে, কিন্তু এখন তো হাজারের দাম নেই। আমি ছোটবেলায় দেখছি 1 কেজি গোস্তর দাম 10 টাকা, আমার মনে আছে 10 টাকা কেজি গরুর গোস্ত, 15 টাকা কেজি ইলিশ মাছ, এখন কত? হাজার টাকা। তাহলে চিন্তা করেন, আমরা হাজারবার বলবো, আমরা বলবো তার তরে শুকর কোটি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআনের অসম্ভব, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এ কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার, ঠিক কিনা বলেন? ধারণা অবশ্য আল্লাহ কোরআনের প্রথমেই দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমরা এমন কোন কিতাবের কথা শুনব না, বরং যেই কিতাবের অসম্ভব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, আল্লাহ যদি বলতেন হুদাল লিল নাস, তাহলে বোঝা যেত সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দেবে, কিন্তু আল্লাহ এখানে কোট করে বললেন হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দেবে। আপনারা বলেন তো মুত্তাকি শব্দের অর্থ কি? এখানে অবশ্য আল্লাহ তারা মুত্তাকির বৈশিষ্ট্য বলেছেন। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা কারা কারা জান্নাত চাই আল্লাহকে একটু হাত দেখাইতে দেখি, কারা কারা চাই? লিল্লাহে ফেরেশতারা আল্লাহ বলতেছে, আল্লাহ যারা জান্নাত পাওয়ার জন্য হাত তুললে আর কি জান্নাত দেখছে? আল্লাহ বলতেছে তুই দেখিনি। ফেরেশতারা কেমন মানুষ, না দেখা জিনিস পাওয়ার জন্য হাত তুলল? আল্লাহ বলতেছে এটাই হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। এই যে আমরা জান্নাত পাওয়ার জন্য হাত তুললাম, এতে আল্লাহ খুশি না বুঝা? আল্লাহ এত খুশি হয়েছে ফেরেশতাদের বললেন তোমরা সাক্ষী থাকো, না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা 2 হাত তুলে আমাকে দেখালো, এই হাতওয়ালা মানুষদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। আপনারা হলে হয়তো মনে করতেছেন এত সহজ, আমরা জান্নাতকে কঠিন করে ফেলেছি, কিন্তু জান্নাত পাওয়া খুবই সহজ। আমি হিসাব করে দেখেছি বর্তমান হিসাব, গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 700 কোটি, জনগণ কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। বর্তমানে গোটা পৃথিবীতে বেঈমানদের সংখ্যা কত? 550 কোটি। হয়তো বলবেন হুজুর আর তো অন্য ধর্ম মানে, আপনারা বলেন তো ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা মানে তারা কি ঈমান না বেঈমান? এ কথা কে বলেছে? ইসলাম আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লাইক বলা মিন হু সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল 550 কোটি বেঈমান, জাহান্নাম হলো 7টা, কয়টা? আর 150 কোটি হলো ইমানদার,
জান্নাত হলো আত্মা। আল্লাহ রাসূল বলেছেন সাতটা জাহান্নাম যদি কোন জান্নাতের মধ্যে ঢুকান হয় তো জাহান্নাম হলো কোন জায়গায়, এটা দূরবীন দিয়ে খোঁজা লাগবে। তাহলে চিন্তা করেন জান্নাতের তুলনায় জাহান্নাম কত ছোট, আর সেই সাতটা জাহান্নামের মানুষ হলো 550। আর এত বড় বড় জান্নাত আটটা, তার মানুষ হলো মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাত পাই, যে এখান থেকে শিখতে না একটা হিসাব আছে না নজরে তো আছে না। এরপরে আমাদের ভিতরে সন্দেহ আছে, যদি না হয় ঠিক কিনা হলো, এই যদি বাদ দেন, যদি বাদ দেওয়া লাগবে, কারণ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা এই কলমা শরীফ স্বীকার করে নেয় তারা জান্নাতের অরিশ হয়ে যায়। যারা কাছে আমরা সেই কোরআনের অসন্দ, যেই কোরআনে কোনো সন্দেহ নাই, আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ঠিক আছে, একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা হবে, খুব লম্বা ওয়াজ হবে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কথায় ভালো জিনিস পাওয়া যাবে, ঠিক কিনা তো? হ্যাঁ, সারা রাত ওয়াজ শুনলাম, ইউসুফ জোরেকার কিচ্ছা করলাম, কিচ্ছা শুনে মানুষ পাগল হয়ে গেল, কিন্তু হেদায়েতের কিছু নাই, ঠিক কিনা বলে? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ভাই মাইকের সাউন্ড একটু কমে দেন, ঝমঝম করে দেন, আমার কথা কি আপনারা সব শুনতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে? আচ্ছা, কারণ আল্লাহ শর্ত দিয়েছেন সামিনা শুনতে হবে, আগে কি করা লাগবে? শুনতে হবে, এরপর আল্লাহ বলেছেন ওয়াতাআনা আমল করতে হবে। তো আপনারা যদি শুনতে ঠিক মতো না পান তো আমল কি করে করবেন? এই জন্য শব্দ যন্ত্রটা ঠিক করা লাগবে, খুব জোরে চিল্লালে মানুষ কিন্তু বোঝে না, আবার খুব আস্তে করেও মানুষ শুনতে পায় না, এই জন্য সবসময় মাঝামাঝি জিনিসটা আল্লাহ পছন্দ করে। আমাদের গ্রামে একটা কথা আছে, লম্বা হলে ঝড়ে ভাঙবে, খাটো হলে ছাগলে খাবে, তাহলে লম্বাও ভালো না খাটোও ভালো না, মাঝামাঝি ভালো, ঠিক কিনা? এই জন্য সাউন্ডটাও সবসময় নায়ক বলা ভাইদের বলবো, সাউন্ডটা মাঝামাঝি দিয়ে রাখবেন, মানুষ যেন বুঝতে পারে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম দেখেন, এখানে আল্লাহ বলতেছেন মুমিন তো তারা, মুমিন তারা, আমার সামনে যারা বসে আছেন আপনাদের সকলে ঈমান আছে না নেই? আছে। দুনিয়াতে সবচাইতে দামি জিনিসটাকে মানুষ কিন্তু গুরুত্ব বেশি দেয়, মনে করেন দুনিয়ার সবচাইতে দামি জিনিস হীরা জহরত মণি মুক্তা সোনা দানা, এর গুরুত্ব মানুষের কাছে কম না বেশি? একটু হা হু করে আপনার বলেন তো, একজন মুসলমানের কাছে সবচাইতে দামি সম্পদের নাম কি? আরো জোরে বলেন, এখন এই ঈমানের উপর আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নেই? আছে। মনে করেন আপনি আগুন দিকে হাতে বাজার করতে যাচ্ছেন, আপনার কাছে 10,000 টাকা আছে, এই টাকাটা আপনি কোথায় রাখবেন? এই টাকাটা কোথায় রাখবেন? পকেটে, কোন পকেটে রাখবেন? এটা কিন্তু আপনার বিবেক আছে, আছে না? হ্যাঁ, কারণ এখন মানুষের স্রোতে বহু পকেট ওয়ার আছে, আছে না? ধরে করে আছে না? যে কোনো এক পকেটে টাকা থাকলে এক সময় দেখবেন পকেট আছে টাকা নেই। তাহলে দুনিয়ার পকেট ওয়ারের কারণে আপনি যদি গুরুত্বপূর্ণ গোপন পকেটে টাকা রাখেন, এই পকেট মারের চাইতেও খারাপ হলো শয়তান। শয়তান শুধু জিনের মধ্যে না, শয়তান মানুষের ভিতরেও আছে, জোরে কোনো ঠিক কি না? এটা তার কথা, পড়েন আমার সঙ্গে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আমরা মনে করি শয়তান জিনের মধ্যে ইবলিস, আসলে তা না, মানুষের মধ্যে শয়তান আছে। আজকে মনে করেন আমরা যারা এখানে বসে আছে,
আমরা সবাই মুসলমান, আরে আমরা সবাই মুসলমান, এটা শুনে খুশি হওয়া লাগবে। খুশির পরে আপনাদের কি বলতে হয় সবাই বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবির ব্যাপারে কেউ যদি কৃপণতা করে, তিনটা তসবি উচ্চারণ করার ব্যাপারে কেউ যদি অলসতা করে, কৃপণতা করে, অলসতা করে, জবান খুলে বলতে চায় না, এরা মরার আগে বোবা হয়ে যাবে, বোবা। এদের জবানে কলমা উচ্চারণ হবে না। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা তসবি যার জবান দিয়ে উচ্চারণ হয় সে যত বড়ই পাপী হোক না কেন সে যে ইমানদার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চিন্তা করছেন তো? তাহলে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তিন তসবির ব্যাপারে রাসূল বলেছেন। কয় তসবি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তিনটা তসবি বলার সময় আপনার চুপ থাকবেন না, খুশির খবর শুনে বলবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াত যখন বক্তা করবে যেই শেষ হবে জবান করে বলবেন আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াতে মানুষের কি বাড়ে? ঈমান বাড়ে। যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বলতেছে মুমিন কারা, মুমিন কারা? আল্লাহ বললেন তারাই তো মুমিন যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা জিকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এখন আপনারা বলেন কম্পন মানে কি? অন্তরের ভিতরে যে কম্পন সৃষ্টি হবে এই কম্পন দিয়ে আপনি কি বুঝতেছেন? কিসের ভয়? আল্লাহর ভয়। আপনারা একটা জিনিস বলেন, সাপের ভয়, বাঘের ভয়, আল্লাহর ভয়, তিনটাই ভয়। সাপের ভয়ে মানুষ সাপের কাছে যায় না দূরে যায়? বাঘের ভয়ে মানুষ বাঘের কাছে যায় না দূরে যায়? আর আল্লাহর ভয়ে মানুষ দূরে যায় না আল্লাহর কাছে আসে? এখন বলেন তো সাপের ভয়, বাঘের ভয় আর আল্লাহর ভয়, এই তিনটা কি এক? এক না। তাহলে আল্লাহর ভয়ে আমরা আল্লাহর নিকটে যাবো না দূরে যাবো? অনেকে বলেন আল্লাহ নৈকট্য হাসিল করেছে। নৈকট্য মানে কি? সে আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে মানে আল্লাহ ছাড়া সে কিছুই বোঝে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন তেলাওয়াত হবে মুমিনদের বৈশিষ্ট্য হলো এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। কি বাড়ায় দিবে? তাহলে আপনারা কি মনে করতেছেন ঈমান বাড়া? এখানে এই তেলাওয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কুর্তুবী, তাফসীরে মারিফুল কোরআন, এই কতগুলো তাফসীর পড়ে আমি যা বুঝলাম তেলাওয়াত শব্দের অর্থ কি। আজকে আমাদের বাংলাদেশে অনেকে মনে করে তেলাওয়াত মানে পাঠ করা, তেলাওয়াত মানে পড়া। এই যে আমার আগে কিছু এক ভাই কোরআন তেলাওয়াত করলো, আপনারা মনে করেন কোরআন পড়লি তেলাওয়াত হয়ে গেল, কিন্তু কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। যখন আমি চিন্তা করলাম যে ঈমান বাড়ে, তাহলে কি কোরআন পড়ার কারণে ঈমান বাড়ে? কারণ গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তাহলে আপনারা কি বুঝলেন? কোরআন পড়লে, কোরআন বুঝলে ঈমান বাড়ে না। এখানে তেলাওয়াত মানে আমাদের আগে জানা লাগবে। এই কয়েকটা তাফসীর থেকে আমি তেলাওয়াত মানে যেটা পাইছি সেটা হলো কোরআন পড়ো, আগে কি করো? কোরআন পড়ো, খুব খেয়াল করে শোনো। দুই নম্বর হলো কোরআন বোঝো, তিন নম্বর হলো কোরআন অনুযায়ী চলো। এই তিনটার সমন্বয়ে হচ্ছে তেলাওয়াত। আমার কথা কি বুঝলেন? যেরকম সাহাবীরা বললেন মা হুয়াল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। রাসূল কিন্তু বলতে পারতেন, যেটা আমরা বললাম তেলাওয়াত মানে পাঠ করা, রাসূল বলতে পারতেন যে ঈমান মানে বিশ্বাস করা, কিন্তু আল্লাহ রাসূল এই সংক্ষিপ্ত কথা না বলে ঈমানকে বুঝাই দিলেন কিভাবে? জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে,
ইমান অনুযায়ী আমল করা লাগবে, এরই নাম হলো ইমান। তাহলে তেলাওয়াত মানে কি? এখন বলেন তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক চলো। আপনারা সত্যি করে বলেন আজকে আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে, আছে না নেই? কোরআন বোঝার জন্য কোরআনের মাহফিল আছে, কিন্তু কোরআন মানার কোনো তাহলে তো হলো না। আজকে বাংলাদেশের মুসলমানের ইমান বাড়তিছে না কমতিছে? বাড়তিছে। আজকে আমাদের বাংলাদেশের মানুষ আর কথাই পায় না, জানেন? মানে এত ভয় খাওয়া খাসে কেউ কথা পায় না, কথাই পায় না, চুপ। যদি বলা হয় কথা কোস না, একেবারে হচ্ছে বারে দেওয়ালের কান আছে, দেখছেন? দেওয়ালের বলে কান আছে, আপনারা বলেন তো দেওয়ালের কান আছে। মানুষ এত ভয় করতেছে, কার ভয়? কার ভয়ে মানুষ আজকে জবান বন্ধ করে দিচ্ছে, কার ভয়ে? তা আপনারা কি মনে করতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যদি আপনার কলিজায় থাকে, আপনার ইমান বাড়িছে না গেছে? তো ইমান গেলে তো হবে না। আজকের সাবজেক্ট হলো আমাদের ইমান বাড়ার লাগবে, জনগণ কথা ঠিক কিনা? তো ইমান বাড়াতে গেলে আমাদের কি করণীয়, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তাফসির হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আর আপনারা সকলে মনে করবেন, বিশ্বাস করবেন, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, দরকার পারতে পারে না। আল্লাহ রাসুল বলেছেন যখন কেউ নামাজ পড়ে যদি মনে করে এটাই তার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার হায়াত নাও থাকতে পারে, তাহলে ওই নামাজটা সে এমনভাবে ধরে ওই নামাজটা তাকে মেরাজে পৌঁছায় দেয়, দরকার সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণা হলো আমি বহু বছর বাঁচবো, আজকে ভালো করে নামাজ পড়ে কি রেখে লাফালাফি করি নাকি করো? তাহলে খটমট করে নামাজ পড়ে কেন? আরও যে বহুদিনই বাঁচবে। আপনারা বলেন তো যে লোক চিন্তা করে ওর আরও বহুদিন বাঁচবে, ওর ইমান আছে না গেছে? ইমান থাকার অর্থ হলো যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এখন এই তেলাওয়াতকে বুঝাইতে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব এমন একজন মহামানবের কাছে যিনি তাহাজ্জুদের নামাজের পরে কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে। সে মানুষটির নাম হলো হযরত মুহাম্মদ। এই যে তেলাওয়াতকে বুঝাতে গিয়ে বোঝার লাগবে তো আপনাদের, বোঝার লাগবে না? তাহাজ্জুদের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদ অথবা ফজরের পরে কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে, সে মৃত্যুবরণ করার পরে তার কবরে যখন দেওয়া হবে কাফনের উপর সূরা মুলক একটা চাদর হয়ে যাবে, কবরের কোন আজাব তার শরীর স্পর্শ করবে না। আপনারা সূরা মুলক নাম শুনছেন? এটা কোন পারা? আরে আপনি কে কোন পারা? হ্যাঁ, এইবার বোঝা গেল যে আপনারা পড়েন। 29 পারার প্রথমেই যে সূরাটা আছে, অনেক আমাদের বাংলাদেশে বলে হুজুর ওয়াজ করবেন খবরদার রাজনীতি দান করেন না, এ কথা কিন্তু আমাদের রক্ত হয়। ওদের ধারণা যে হুজুররা মোল্লার দোল মসজিদ পর্যন্ত একটা মৌলবি মসজিদে যাবে নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, দোয়া দেবে, সারা মৌলবিকে আর কি কাম? এ কথা কিন্তু অনেকে আমাদের বলে যে হুজুর এমন ওয়াজ করবেন রাজনীতির জন্য কোনো কথা না হয়। অথচ আল্লাহ তাআলা রাজত্ব নামের একটা সুরাই দিছে, যার এখানে সুবহানাল্লাহ। এখন সূরা মুলুক থেকে আমি তেলাওয়াত করতেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মানুষের হাতে, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আমি যদি এখন আসলটা কই তাহলে তো কি কয় রে? তাহলে আমাদের প্রধানমন্ত্রী কি? দেখেন এইটা যদি আমরা বুঝি, এখন আপনারা বুঝতেছেন কি আমি কইলাম যে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা মানুষের হাতে, আপনারা করেন আল্লাহর হাতে, তাহলে আপনারা বুঝেছেন সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে। তাহলে কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ,
সঙ্গে সঙ্গে আপনাকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের বহু নেতা বলতেছে ক্ষমতা রয়েছে জনগণ, আপনার তো একজন কথা কন না, ভয়ে যে বলতেছেন ভয়ে উনি ইমান নিয়ে মরতে পারবেন। আল্লাহ বলেছেন লা তামুতুন না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। পৃথিবীর কারো ভয় যদি তোমার পরিচয়ের মধ্যে থাকে তাহলে মরার সময় তুমি বেঈমান হয়ে মরে যাবে। মরার সময় যদি মুসলমান হয়ে মরতে চাও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় এই জায়গার মধ্যে ঢুকবে না। এরই নাম হলো আজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আজিলাত কুলুবুহুম মানে কি? অন্য কারো ভয় এই জায়গার মধ্যে ঢুকেন চলবে না। কথাটা বুঝলেন? আসেন হযরত উমর তাহাজ্জুদের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আযীযুল গফুর। কোরআনে কিন্তু আছে ওয়ামিলুস সলিহা। ওয়ামিলুস সলিহা মানে কি? ভালো আমল, উত্তম আমল, নেক আমল। কিন্তু আহাসানু আমাল মানে কি? না, দুটার অর্থ এক হবে না। আমাদের বাংলাদেশে ওয়ামিলুস সলিহা আছে কিন্তু আহাসানু আমাল নাই। ওয়ামিলুস সলিহা মানে বাবা নামাজ পড়ে, নেক আমল করে, কিন্তু আহাসানু আমাল মানে বাপ বেটা ভাই একসাথে মসজিদে যাই, জনগণ সুবহানাল্লাহ, বাপ বেটা ভাই একসাথে মসজিদে যাই, এটা হলো আহসান। আর ওয়ামিলুস সলিহা মানে যার হলো চামড়া ঢিল তাই দিল আল্লাহর সাথে মিল, মানে বুড়া নামাজ পড়ে জোয়ানগুলো পড়ে না। যদি কয় কেন পড়িস না, বয়স হলেই করবি, বয়স হলেই করবি। আপনারা বলেন তো নামাজের বয়স কখন? এ কথা কর না, নামাজের বয়স কখন? সাত বছর থেকে নামাজের তালিম দিতে হবে, দশ বছর থেকে জোর করে নামাজ ধরাতেই হবে। আজকে যে বাবারা নামাজ পড়তেছেন বেটারা পড়তেছে না। আপনারা বাবারা কি মনে করতেছেন জান্নাত যাবেন? আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, ছেলেকে নিয়ে বাঁচা লাগবে, আহালকে নিয়ে বাঁচা লাগবে। ওমর ফারুক সূরা মুলুক তেলাওয়াত করে বল পরে বলতেছেন আল্লাহ তুমি যদি গোটা পৃথিবীর বাদশাহ হও তাহলে আমি কে? তখন কিন্তু হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা, তিনি সূরা মুলুক করে বলতেছে আল্লাহ তুমি যদি গোটা পৃথিবীর বাদশাহ হও তাহলে আমি কে? গোটা পৃথিবীর বাদশাহ যদি আল্লাহ হয় তাহলে প্রধানমন্ত্রী হাসিনা কে? না, আপনারা তাফসির শুনবেন না, তাহলে একটা হা হো কর না কেন? হযরত উমর বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা সব যদি আল্লাহর হাতে হয় তাহলে আমার হাতে কি? উমরের হাতে কি আছে? আজকে যখন কোর্টে কোনো বিচারক বসে, বিচারকের চেয়ারে বিচারক বসলো, সামনে আসামি খাড়া হলে একজন ওকালতি করতেছে, আপনি বলেন তো ওই বিচারক যদি মনে করে আমি বিচারক, মনে করার সাথে সাথেই বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যারা সুবহানাল্লাহ, কারণ আমি বিচারক না, আমি বিচারকের প্রতিনিধি। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার রাজত্ব আজকে আমি নিজের চোখে দেখব। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন মানুষের রাজত্ব খতম হয়, আল্লাহর রাজত্ব চালু হয়। তোমার রাজত্ব কেমন চলতেছে দুনিয়ায় এটা আমি নিজের চোখে একটু দেখবার চাই। আহাসান আমালা, খুব খেয়াল করবেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, ঈমান বাড়ে কেমনে?
এইটা জানার জন্য হযরত ওমর শব্দ বেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন, কি পথ? দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। আল্লাহ রাজত্ব দেখার জন্য হযরত ওমর লক্ষ্য করে দেখে ওই গিরিপথের ভিতর একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, যে মেয়েটা দেখে আমি ওমরের কলিজা ভরে গেল। আপনারা সুবহানাল্লাহ বললেন, আপনাদের ধারণা হযরত ওমর যে মেয়েটাকে দেখে বলতেছে তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, এটা কি দেখে বলতেছে? আমাদের বর্তমানে বাংলাদেশে আমরা মেয়েদেরকে সুন্দর বলি কি দেখে? ফেস কাটিং সুন্দর, ফর্সা, এটা হলো আমাদের বাংলাদেশে। আর যখন আল্লাহ রাজত্ব চালু হবে তখন সুন্দরী মেয়ে এগুলা বেপর্দা হবে না। শিলা কলা আর চাঁচাওয়ালা কলা, এই দুই কলার মধ্যে সুন্দর কলা কোনটা? একই গাছের কলা, এক গামলা চাঁচাওয়ালা আর এক গামলা শিলা। আপনার যদি বলা হয় কোনটা নেবেন, আপনি কি শিলাটা নেবেন? তো আপনি চাঁচাওয়ালা নিচ্ছেন, বলতেছে না ভাই একই গাছে, তো কেছে না শিলাটা নেবো না। তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, আগে থেকে শিলা আছে, খাতে অসুবিধা কোন ধরনের? ওই খানেওয়ালা তখন কি বলবে, আমি খাওয়ার আগেও খাসে কলাওয়ালা বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি কেউ খায় নাই। খরিদ্দার বলতেছে মাসি খাসে, মশা খাসে, ধুলা বালি পড়ে, ওই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। যখন কোরআনের আমল চলবে বাংলাদেশে তখন পর্দানিশী নারীকে সুন্দরী বলা হবে, আর বেপর্দা নারীকে বলা হবে শিলা কলা। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে ওই মেয়েটার আপাত মস্ত আল্লাহর আইন দরকার। কার আইন? আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো মা কর্ণা ফি বুয়ুতি কন্যা ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, এরা কার আইন? তোমরা ঘরের বাহির হয়ে না, কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে হও, ওই জাহিল যুগের মেয়েদের মতন সাজগাজ করে বের হওয়ার কোনো পারমিশন মমিনা নারীর নাই। এই হুকুম কা? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর একটা মেয়ে নির্জন পথে একা একা চলতেছে। ওমর ফারুক মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে দুই পাহাড়ের মাঝখানে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতে পথি, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা হযরত ওমরকে বলতে পথি, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এই বাজে কথা তুমি বলতে না, বাজে কথা। ওমর ফারুক চমকে উঠলেন, এরই নাম হলো অজিলার কুলুর বহুর, অন্তর চমকে গেল যে আমি বাজে কথা কি বললাম। মেয়েটা বলে পথি, তুমি জানো যেদিন থেকে হযরত ওমর কোরআনের আইন চালু করেছে সেদিন থেকে রাজত্ব চলতেছে আল্লাহর। ধরে বলেন কার? আর আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, ওই মেয়েটার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আজকে আমাদের ভিতরে এত ভয় কারণ কি? একটাই কারণ, যে আল্লাহ রাজত্ব আমরা না দেখে মানুষের রাজত্ব দেখতেছি। জোরে কর কথা ঠিক কিনা চিন্তা করে। মেয়েটা বলে পথি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে,
বাংলার আকাশে যেদিন আল্লাহর কলেমার পতাকা দুলবে, ওমর ফারুক বললেন মা ঠিক আছে তোমার কথা ঠিক, কিন্তু তুমি যেভাবে চলতেছো তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একটা দুঃখী নারী, মানে ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছ, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ আছে। মেয়েটা বলে পথিক তুমি ঠিকই বলেছ, আমি একজন দুঃখী নারী, আজকে ছয় দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, যদি ওমরকে আমি পাইতাম তাহলে আমার দুঃখের কথা তাকে বলতাম। ওমর ফারুক বলে মা তুমি ওমর ছিল, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, যে ওমর থাকে বঙ্গভবনে, রাষ্ট্রভবনে, সংসদ ভবনে, আর সেই ওমরকে তুমি খুঁজতেছ তুমি পাহাড়ের মাঝখানে, ওমরকে তুমি গরু ছাগল মনে করছো নাকি? মেয়েটা বলতে প্রতীক তুমি জানো না যেদিন আল্লাহর রাজত্ব চলবে সেদিন নেতা খোঁজার জন্য সংসদ ভবন যাওয়া লাগবে না, নেতারাই তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কত দামি কথা, এখন মানুষের রাজত্ব চলতেছে এই জন্য নেতারা ভোট লাগে আগুন দিকে থাকে ঢাকা, যতক্ষণ কথা ঠিক কিনা বাড়িতে দেখেন নেতা নাই, নেতা কয় নেতা এখন ঢাকার বাসা করছে ভাই, নেতার আছে নাকি? তবে ভোটে রাখতে দেখা যায় কিন্তু এখন তার ভোটও নেই, তিরিশ তারিখের ভোট 29 তারিখে ধরা যায়, যতক্ষণ কথা ঠিক কিনা আর নেতা দেখা যাবে না, এখন খালি নাম শোনা যাবে, ধরে কর কি শোনা যাবে? যদি কোরআনে রাজত্ব চালু হয় শোনে, মেয়েটা বলতে যে পথিক তখন নেতা খোঁজার জন্য রাজ দরবারে যাওয়া লাগবে না, সংসদ ভবন যাওয়া লাগবে না, তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস আমি ছয় দিন হলে ওমরকে খুঁজতেছি, আরে এক আধ দিন লাগতে পারে, এর ভিতরে ওমরের সঙ্গে আমার দেখা হবে। আপনারা বলেন তো দেখা হয়েছে কিন্তু চেনে না তো। হযরত ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা তুমি যে ইমান নিয়ে ওমরকে খুঁজতেছো ছয় দিন হলে আর এক আধ দিনের মধ্যেই দেখা হয়ে যাবে, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ 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 আমার ঈমান বিজয় পেয়েছে, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, এই সূরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার স্যামসাগুলোর খবর কি? স্যামসা যখন আল্লাহ রাজত্ব চলবে তখন নেতার সাথে কোনো চান্সে থাকবে না, আর যখন মানুষের রাজত্ব চলবে তখন নেতার সাথে বহু চান্সে ঘুর ঘুর করবে, এটাই ঠিক, এটাই ঠিক। আজকে বড় বড় নেতারা যখন আসে আশেপাশে দেখা যায় এখানে পুলিশ ঘুরতেছে, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো পুলিশ কি জনগণের জন্য না নেতার জন্যে? আমি ছোটবেলায় দেখছি, আমি 5 মিনিট তখন স্টেশন হয়নি, খুব ছোট, আমার দাদার সাথে ঘুরতেছি, দেখি একটা মানুষের 10 জন পুলিশ ঘিরে আছে। আমি দাদাকে বললাম দাদা চারিদিকে পুলিশ মাঝখানে কে? দাদাকে কাদের ডাকা? এই ডাকাতি করে পলাবার সাহেব পুলিশ ধরিছে, পলাবার যা না পারে এই জন্য পুলিশ ঘিরে ধরে আছে। এখন কোনো বড় নেতা আসলে চারিদিকে তখন পুলিশ ঘিরে ধরে আছে, আমার মনে হয় নেতারা কি কাদের ডাকাত না ঘিরে? আপনারা কি মনে করতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন যখন আল্লাহ রাজত্ব চালু হয় তখন নেতারা কোন সামসার চিন্তা করে না, পুলিশ র্যাবের চিন্তা করে না, নেতারা বিশ্বাস করে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এখন বলো তোমার দুঃখ কি? ওমর ফারুক বললেন মা কি দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলো আমাকে খুঁজতেছো? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমার জীবনের দুঃখ হলো আজিজিল হামিদ,
মেয়েটা ওমর ফারুককে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইতেছে, আমার দুঃখ হলো, আমার যে একটা দুঃখ, সেই দুঃখটা হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করছি, শুধু ইমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার কোনো দোষ না, দোষ একটাই, দোষ কি? আল্লাহ বলেছেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ওই সকল লোককে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হবে, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ তারা ইমান অনুযায়ী চলতে চায়, এই জন্য তাদেরকে জঙ্গি জিএমবি বহু কিছু বানায়া তাদেরকে নির্যাতন করা হবে কিয়ামত পর্যন্ত, একটাই তাদের দোষ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজও যারা এরকম নির্যাতনের শিকার হয়, আপনারা খেয়াল করে দেখবেন, চুরি করেনি, ডাকাতি করেনি, হিরোইন বেচেনি। জয়ঘরের থেকে আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনার খবর কী? তা আমি কলাম আলহামদুলিল্লাহ। তা আমি কলাম বাবা তোমার খবর কী? কয় নাউজুবিল্লাহ। তা আমি কলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দিচ্ছি আকামত দিচ্ছি কিন্তু ইমাম নাই। আমি বললাম আজান দাও আকামত দাও ইমাম নাই কেন? বলতে তো হুজুর ইমামকে কয়েকদিন হলো পুলিশ খুঁজতেছে, ইমাম পুলিশের ভয় কোন জায়গার দিয়ে লুক আছে আর পাওয়া যাচ্ছে না। তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন রাগ করে বলে হুজুর পুলিশের ভয় ইমাম লুক আছে আর আপনি আলহামদুলিল্লাহ করলেন? আমি কইলাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ বলার পিছনে কারণ হলো ইমামকে পুলিশ কেন খুঁজতেছে তুমি একটু তদন্ত করে দেখো তো, ইমামকে হিরোইন বেচে না গাঁজা বেচে না ইমাম চুরি ডাকাতি করে, কি কারণে ইমামকে পুলিশ খুঁজতেছে তুমি একটু তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে মোবাইল করে বলছে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে, সেই দোষে পুলিশ খুঁজতেছে। আমি বললাম দোষটা কি? বলে দোষটা হলো ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে গেলে আল্লাহর কোন কোরআন অনুযায়ী রাজনীতি করতে হবে, আল্লাহর কোরআনের দল করে বলে পুলিশ তাকে খুঁজতেছে। এখন কি বলবো? মেয়েটা বলতেছে আমার একটাই মাত্র দোষ, ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক, আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই, কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন যখন কোনো মুসলমান কোনো রাষ্ট্র দখল করবেন ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্রগুলো আল্লাহ রাজত্বে চলবে। তো আল্লাহ রাজত্বে যখন কোনো রাষ্ট্র চলবে তখন ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার হবে না। আপনি জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন আমি তখন জেলখানা থেকে বের হইলাম, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, মা খ্রিস্টান, রোম দেশের সব মানুষই খ্রিস্টান, তো খ্রিস্টানদের মেয়ে মুসলমান হয়েছি আমি, 12 বছর পরে মুক্ত হইয়া যাব কোথায়? আমার যাবার কোনো ঠিকানা না পাইয়া এই 2 পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি, যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে আমি দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই, দেখা যখন পাইছি তাহলে মেহরবানি করে আপনি একটু আমার আশ্রয় দেন। ওমর ফারুক চোখের বানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারব না। মেয়েটা বলতেছে আমার মতন দুঃখী মানুষকে আপনি আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বলতেছেন ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। যখন আল্লাহ রাজত্ব চলবে তখন প্রত্যেকটা মানুষের অধিকার আছে না? আপনারা বলেন তো যখন আল্লাহ রাজত্ব আমাদের দেশে চলবে তখন গরিবেরা ধনীর বাড়িতে আসবে না ধনীরা গরিবের বাড়িতে যাবে? আমাদের বাংলাদেশে কি উল্টে উল্টে গরিবেরা যাচ্ছে ধনীরা তাই মাফ কর? আচ্ছা আল্লাহ, আমার এলাকায় এক ফকির দিকে এক দরজা ভিক্ষা করে, মাঝখানে 2 দরজা বাদ দেয়, 3য় দরজার যা ভিক্ষা চায়। আমি ফকিরকে বললাম কেরে ভাই এই দরজার ভিক্ষা চায় মাঝখানে 2 দরজা বাদ দিলি কেন? তো বলতে তো হুজুর আপনি ভিক্ষাত নামেন তাহলে বুঝবেন। বললাম করে ভিক্ষাত নামে বোঝা লাগবে কেন? তুই বুঝালি তো আমি বুঝি। তো বলতে তো হুজুর শোনেন এই 2 দরজা কমপক্ষে 10 দিন ভিক্ষা চেয়েছি, প্রত্যেক দিন কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায় এর কাছে চাইতে বড় ফকির দুনিয়াত কেউ নেই। আমি এই 2 দরজা তালাক দিছি হুজুর, আমার একটা সময়ের দাম আছে, যেটি ভিক্ষা পাবো না সেটা আমি জানো না।
কিন্তু যখন কোরআনের আইন যে রাষ্ট্র চলবে, তখন কোন ফকির কোন গরিব কোন ধনীর দরজায় যাবে না, বরং ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। এই কোরআনের আইন চালু হলে সবচাইতে বেশি সুবিধা পাবে নারী, দ্বিতীয় সুবিধা পাবে গরিব, কিন্তু ধনীকে একটু বিপদ হবে। এই জন্য ধনীরা তিন দল সবসময় কোরআনের বিরুদ্ধে চারণ করে। কয় দল? একটা হলো পুঁজিপতি, যাকে টাকা বেশি আছে, এরা কোনো সময় চায় না যে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, হলি তোমার 1 কোটি 2.5 লাখ দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। দুই নম্বর হলো রাষ্ট্রীয় শক্তি, যারা জোর করে ক্ষমতায় থাকবে তারা কোনোদিন কোরআনের আইন চালু হোক এটা চাবে। আর তিন নম্বর হলো যারা ধর্ম লিয়া ব্যবসা করে, বাবার দরবার খুলিছে গরুর গলা দড়ি লাগালিয়া যাও। এই শালারা চায় না যে কোরআনের আইন চালু হোক, ধরে কোন কথা ঠিক কিনা। তাহলে কয়টা? একটা হলো রাষ্ট্রীয় শক্তি, যারা জোর করে ক্ষমতায় থাকবে মানুষের গণতন্ত্রকে মাটি চাপা দেবে, এরা কোনোদিনও চাবে না যে কোরআনের রাজত্ব কায়েম হোক, বরং কোরআনের হক কথা শুনলে এরকে কলিজা আগুন লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। দুই নম্বর কারা? যারা পুঁজিপতি, হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংকত থাকে, ওরা চাবে না যে কোরআনের আইন চালু হলে তো আমার। তিন নম্বর হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, ধর্মের ব্যবসা করার লোক আছে না, না জোরে করে আছেন না? এই তিনটা দল কোরআনের বিরুদ্ধে। এখন আপনাদের মধ্যে এরকম কোনো দল থাকলে চিন্তা করেন, আর যদি না থাকেন ফ্রেশ মাইন্ডে, আজকে আয়াতের তাফসীর আপনাদের শোনা লাগবে, রাজি আছেন? মনটা একটু ফ্রেশ করেন। ওমর ফারুক বললেন না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দেবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনীন, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দেবে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর ইমান গ্রহণ করছি, 12 বছর জেলখানায়। তাহলে কত বছর? 18। ওমর ফারুক বললেন, এই বয়সে তোমার অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। সুবহানাল্লাহ, কোন না দেয়। এই 18 বছর বয়সে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে তোমার পছন্দ মতো একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসা। ওমর ফারুক কিন্তু বলেনি যে সুন্দর একটা ছেলের সাথে তোমার বিয়া বসা, এটা কিন্তু বলেনি। বলেছে কি? ভালো ভালো। আপনারা বলেন তো সুন্দর আর ভালো, এই দুটার মধ্যে তফাৎ কি? আজকে অনেক যুবকেরা সুন্দর দেখে বিয়া করবে, সুন্দর এই জন্য ঠকেও বেশি। এমন এখন যে মেকআপ নামছে বুঝলেন, কালো মানুষও ফর্সা বানানো যাবে, মাটি টাটি দিয়া সেই রকম করে যে মূর্তি সাজাচ্ছে, ওরা দেখা কি বাজি রে। শোনে, আমি বোঝানোর জন্য বলতেছি, বদরুল রশিদ কিন্তু সুন্দর না, আমি কিন্তু সুন্দর না, কিন্তু আমি ভালো, অনেকে জানে বলে আমার কথা শোনে, ধরে কম কথা ঠিক কি? শাকিব খান কিন্তু সুন্দর, কিন্তু ভালো না, মেয়া মানুষ যারা আছে, ধরে কম কথা ঠিক কি না? এখন আপনারা বলেন সুন্দর আর ভালো দুটো এক? ওমর ফারুক বলতে পারতে, এই মুহূর্তে তোমার অধিকার হলো তুমি সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসো। সুন্দরের কথা কেছে? ওমর ফারুক বললেন, ভালো একটা ছেলের সঙ্গে তুমি বিয়ে বসো, কিন্তু মা তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, তুমি দেখো তো এই ছেলেটার সঙ্গে বিয়ে বসা যায় কি না। মেয়েটা বলতেছে, বলেন তো ছেলেটার পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আবদুল্লাহ, 600,000 হাদিসের হাফেজ, বাপের নাম হলো ওমর, লম্বাই হলো 6 ফুট, গায়ের রং ফর্সা। আবদুল্লাহ ইবনে ওমর 600,000 হাদিসের হাফেজ, এই ছেলেটার সঙ্গে তোমার কি বিয়া বসা যায়? আবদুল্লাহ হলো আমার আদরের সন্তান, আমি হলাম তার বাবা, আমার ছেলে 600,000 হাদিসের হাফেজ, ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বিয়া দেওয়া হয় বলো তুমি রাজি কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনীন, আপনি কিন্তু বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, আপনি যেই ছেলের প্রস্তাব দিলেন এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি নাই?
আপনি যে ছেলের খবর দিচ্ছেন এটাই কি ভালো ছেলে? এক সাইডে কি ভালো ছেলে নাই? উমর ফারুক চমকে গিয়ে বলতেছে, মা এর চাইতে ভালো ছেলের খবর আমার কাছে নাই। উমর ফারুক মেয়েটা বলতেছে, আপনি হলেন একশোকে অর্ধ পৃথিবীর খলিফাকে। মেয়েটা বলতেছে, আপনি হলেন একশোকে, আপনার চোখ দেখালে আপনার নিজের ছেলেকেই দেখেন, আমার কাছে আপনার ছেলের চাইতেও একটা ভালো ছেলের খবর আছে। যেই ছেলেটার নাম হলো হোসাইন, বাপের নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে, তো যেখানে হুসাইন আছে সেখানে আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? উমর ফারুক বললেন, না আমি জীবনে কোনোদিন ভটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক খবর। মেয়েটাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলায় হজরত উমর আলীর দরজায় গিয়া কোরআনের আয়াত পড়তেছেন, আম্মা সাইলা ফালা তানহার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হজরত আলী চমকে গেলেন, এই ফকিরের আয়াত আমার দরজায় কে তেলাওয়াত করে? দরজা খুলে তাকায় দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর এতিমের মতো দাঁড়ায় আছে। আলী বলতেছে, আমিরুল মুমিনীন আপনি সালাম দেবেন নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, নবীর সুন্নত, যে কোনো বাড়িতে যাও সালাম দেন। কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরের আয়াত কেন পড়লেন? উমর ফারুক বলে, আলী জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বাড়ির দরজায় ঘটক হয়ে আইসি, তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। হযরত আলী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ আল্লাহ, উমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্র ভালো হবে। যেরকম ঘটক যদি ভালো হয় কথা বল, ঘটক যদি পাত্রী আর আল্লাহর রাজত্ব যখন চলবে তখন নিয়ম হলো ঘটক আগে ছেলের বাড়িতে যাবে। আল্লাহর আইন যখন বাংলাদেশে চালু হবে তখন ঘটক আগে কার বাড়ি যাবে? ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাপকে বলবে যে মহরণা কত দেবেন, মহরণা কত দেবেন? ছেলের বাপ বলতেছে 2 লাখ দেব। তখন মেয়ের বাপের কাছে সে বলবে, 2 লাখ দিবার চাই কি কন? বলছে, না আরো বাড়ান লাগবে। তখন যাই বলতে, তো ভাই 2 লাখ হবে না, ঠিক আছে আর 1 লাখ দিলাম। মেয়ের বাবুর ভাই দেশে বলে, 3 লাখ দিবার ছিল কি খান? আলহামদুলিল্লাহ। আর যখন মানুষের রাজত্ব চলবে তখন ঘটক যাবে আগে মেয়ের বাড়িতে, যাই বলবে কত দিবেন? মেয়ের বাপ বলতেছে, কত দেওয়া যাবে? গত বছরে 1.5 লাখ করছে, এখন আপনি চিন্তা করেন কত দিবে? মেয়ের বাপ মাথা নিচু করে মনে মনে কে, আল্লাহ এটা কোন জগৎ রে, যেই জগতে ছেলেদের দাম কুরবানি আগের মতন বাড়তিছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? কোন স্বামী যদি বইয়ের বাড়ির থেকে ডিমান্ড নিয়ে বিয়ে করে, যতক্ষণ ডিমান্ড মেয়ের বাপকে ফেরত না দিয়া সন্তান জন্ম দেবে, একটা সন্তানও হালাল জাদা হবে, একটা সন্তানও হালাল জাদা। এই যে মেলা ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসে না কেন? কারণ আর জন্মেরই ঠিক নেই, যেরকম কিছু ঠিক নেই। উতুল্লিম বাদা জালিকা জামিন, উতুল্লিম বাদা জালিকা জামিন, এরকে গানের অনুষ্ঠান ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, মেলা ভালো লাগবে, কিন্তু কোরআন ভালো লাগবে না, ওর জন্মই ঠিক মতো হয়নি। দুই দল আছে, মানে তারা ঘরে ঘরে করছে আর জোরে করছে, আর সংসদে যারা আর ভয় খাচ্ছে। আমি শুনতে যেত এটি কয়েক 2-3টা সংসদে যায়। আপনি ঘরে ঘরে গেলে কি করবেন? ওই যে ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি যেই ট্যাঙ্কিতে 2 কোটি লিটার পানি আটে,
ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিয়েছে। বাসার লোকেরা ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে পান করে, খায়, গোসল করে, উজু করে, সব কিছু করে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ঢুকে দিয়েছে। ওই মোষ পচিয়া গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে পানি বাসায় চলে যাচ্ছে। বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে বলতেছে, অসাকাহম রব্বহম সারা বান্ত হুর, যতই কোরআন পড়ুক পানি পাক না না পাক, এ কথা কেন পাক না না পাক না পাক, কারণ যেখান থেকে পানি আসতেছে ওই জায়গাটাই যে না পাক। আপনি ঘরের মধ্যে কোরআন পড়ে করবেন কি? এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? ট্যাঙ্কি যদি ভালো না হয়, স্লোগান দিবেন সাইজ মতো দিবেন, না দিবেন দিবেন ঠিক কিনা, কিন্তু ভেজাল স্লোগান দিয়ে গলা খাতারে দেন। আমাদের দাদারা দেয়নি দেখে আমরা পাই না, আমরা দিব আমাদের আমলে না হোক আমার নাতিরা পাবে কোরআনের সমাজ। জোরে করার কথা ঠিক কিনা? আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। আমরা কতগুলো ক্ষেত্রে, আমি আপনাদের বুঝাচ্ছি যে পাঁচটা আঙ্গুল মনে করেন, এই বড়টা হচ্ছে আওয়ামী লীগ মনে করেন, বুঝাচ্ছি এরা এখন বড় নাম, এরা আওয়ামী লীগ, এরা ধরেন বিএনপি, কোনো মতে বিরোধী দল হলো জাতীয় পার্টি, আর এই কিনি লোক হলো পীর মুরিদি তবলিগ যা আছে সব মিলে কিনি লোক, আর এই বুড়া লোক হলো যুদ্ধাপরাধী। আমি বুঝানোর জন্য বললাম পাঁচ লোক কিন্তু পাঁচ কাজ করে, করে কি করে না, যখন পথ দেখায় তখন আমরা কি বলি, ও ওই দিক দিয়ে যান, যখন আত্মা হেতু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন এটা মেরে যেরকম কথা ঠিক কি না, যখন আমরা বিজয় হয় তখন এই দুই আঙ্গুল দেখায়, যখন আমরা কান টান চুলকে যেরকম ঠিক কি না, আর যখন রাগ করি বুড়া লোক, তার মানে বোঝা গেল এক এক আঙ্গুল এক এক কাজে ব্যবহার করতেছি, কিন্তু যখন আমরা ভাত খাই না, যখন ভাত খাই তখন কি করি, তাহলে বোঝা গেল এক এক দল এক এক কাজ করতে পারে, কিন্তু যখন কোরআনের মাহফিলে বসবে, কোরআনের পক্ষে স্লোগান দেবে, তখন ভাত খাওয়ার মতন এক হয়ে দেওয়া লাগবে। ধরে কারণে না, হ্যাঁ আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি যা হন, এই সামিয়ানের মধ্যে যখন বসেছেন তখন একদম। আপনাদের গ্রামে আওয়ামী লীগের লোকেরা নামাজ পড়ে না? এ পড়ে কি পড়ে না? বিএনপি জামাত তাবলিগ যখন আজান দেয় তখন আপনাকে এই কয় দলকে কয়েকটা মসজিদ খোঁজে না, এক মসজিদে যায়। আমি নিজে পাঁচ মিনিট দেখছি, নিজে পাঁচ মিনিট দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, তিনজন মিলে কাতার সোজা করতেছে, আওয়ামী লীগ চার আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দেখো লাইনে পান লাইনে পান, উনি একবারও ঘুরতে পারেন এই যুদ্ধ পরে তো আমার টানিস কেন, অকে টানতেছে ওদিকে না তাকায় নিচের দিকে তাকে বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি ভাই, ফেরেস তাকে আল্লাহ বারে বিশ দল চোদ্দ দল, তোমার ঘরের মধ্যে এক কাতার ব্যাপার কি? আল্লাহ বলতেছে যেদিন এরা ঘরের রাজত্ব মেনে নিবে, মসজিদ ঘরের রাজত্ব মেনে নিবে, সেদিন বাংলার জমিনে বিশ দল চোদ্দ দল থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? তা আমরা এই মুহূর্তে কয় দল? দল একটা সাটানা স্লোগান দেবেন, গলায় খাতার কিন্তু দেখি শোনেন, যত স্লোগান দেবেন তত রাত কমে যাবে, ঘড়ির দিকে তাকা দেখেন সাড়ে এগারোটা বাজতেছে, কিন্তু আপনাদের চেহারার দিকে তাকালে মনে হয় কেবল রাত আটটা বাজতেছে, ঠিক কিনা? কি চকচকা সাইজ, একটা সাইজ মতো মারেন তো মারা পারবেন? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। হযরত ওমর বলতে চাইলি রে, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করল না। হযরত আলী বলতেছেন, যে মেয়েটা আপনার ছেলে হাদিসের হাফেজ অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে পছন্দ করল না, সেই মেয়েটা আমার মতন গরিবের সন্তানকে পছন্দ করবে? ওমর ফারুক তখন কি অর্ধ পৃথিবীর খলিফা, আর আব্দুল্লাহ কি ছয় লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। আমার সন্তান
গরিব হোসেনকে পছন্দ করবে? ওমর ফারুক বলে, আলী, তোমার হোসেনকে মেয়েটা নিজের ইচ্ছাই পছন্দ করে নাম কইছে। হযরত আলী বলতেছেন, মেয়েটার যোগ্যতা কি? মেয়েটার যোগ্যতা কি? মেয়েটার যোগ্যতা শোনার দরকার আছে না নাই? আপনার ছেলেকে যে মেয়ের সঙ্গে বিয়ে দিবেন সে মেয়েটার যোগ্যতা কি? এমএ পাস, দাওরা পাস, টাইটেল পাস, তিন পাস, একটা মেয়ে আছে এমএ পাস, আর একটা মেয়ে বার আছে দাওরা পাস, আর একটা মেয়ে বার আছে টাইটেল পাস। আপনার ছেলের বউ হিসেবে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে দেখেন? এক এক ঘন্টা একটা চিন্তা করবে। শোনেন, আপনারা সকলে বুঝতেছেন না বাংলাদেশের শিক্ষার সাইজ আপনারা হয়তো জানেন না, যার কারণে আপনারা এক বাক্যে না বলে এক এক জনের একটা সব চুপ করে আছেন, তো দরকারই নেই। আমার ছেলেকে দেখে শুনে বিয়ে করাম না, ছেলে তা পছন্দ করবি তাই নাকি? হযরত আলী বললেন, মেয়েটার যোগ্যতা কি? সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন, ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে, বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা তিনটা করে চাবুক মারছে, বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে, দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। আলী বলতেছি, আমির আল মুমিনীন, যেমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আমির, তাহলে আমার ভাবকালে আল্লাহ কবুল করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন ঘরের ভিতর থেকে সে বলতেছে, ও মুরব্বীরা, আপনারা দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। যেই বয়সে মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, চেহারা রক্তের মতন লাল, জবান দিয়ে কিছু বলবার চায় কিন্তু মনের মধ্যে বড় ভয়, কারণ হযরত উমরের সামনে নবী সাহাবীদের নিওয়াজ করতেছেন। এমন সময় প্রত্যেকে হোসেন দৌড় এসে বলতেছে, ও না না, আমি আপনার কোলে চলবার চাই। এমন সময় আবুল বক্কর আমাদের কিন্তু দামি কথা শোনা যাবে না। হুজাইফাতুল ইয়ামিন দৌড়ে সে হোসেনকে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবিরা, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে যাবার দিচ্ছ না। আজকে শোনে না, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই কসে ছোট না, হযরত আলী ওই মাহফিলে ছিল, দৌড়ে এসে হুজাইফার কোল থেকে কাইরা নিয়ে মুখের উপর একটা ঠাসি দিয়ে বলতেছে, এই পাগল, কার সঙ্গে তুলনা করিস? আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফায়নালাকা যিকরা, আল্লাহর পরই এই পৃথিবীতে যিনি সবচাইতে দামি সেই মানুষটি হলো আমাদের নবী। নবীর সঙ্গে কাউকে তুলনা দেওয়া, আর তুই পুজকে কি কস? যেইমাত্র হযরত আলী মুখ থেকে হাঁটতাম যায়, এমন সময় হোসেন বলতেছে, রে নবীর সাহাবিরা, আগে একজন সাহাবির কোল থেকে বলেছে নানার চাইতে কোনো অংশে ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে হোসেন অনেক বড়। তখন হোসেন খুব ছোট, উমর ফারুক লাভ ধরে বলতেছে, আলী, তোমার ছেলে মুখে যা আসে তাই তাই। এই কথা যদি আমার আবদুল্লাহ বলতো দুই ঠ্যাং ছিঁড়ে ফেলে দিতাম। হযরত আলী হোসেনকে নিয়ে যখন যাবার চাই, এমন সময় নবী বসাম নবী দাঁড়িয়ে গিয়ে দুই হাত বাড়ায় বললেন, আলী, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করো না। সুবহানাল্লাহ, কোন যেই বলেছে আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করো না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে সাইড়া দেয়, এমন সময় হোসেন দৌড়ে গিয়া নবীর কপালে মুখে থুতুতে চুমা খায়, বলে, না না, তোমার সাহাবী যখন তোমার কাছে আমাকে আসতে দেয়নি, আমি রাগ করে বলেছি তোমার চাইতে কোনো অংশে ছোট না, তোমার জামায় আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে, না না, আমার এত রাগ হয়ে গেছে
আছে, রাগের চোটে বলছি তোমার চাইতে আমি অনেক বড়। নবী কান্দার বলে হোসেন এই কথা যদি তুমি একলা আমাকে বলতে আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবির সামনে বলার কারণে তারা সবাই খেপে গেছে ভাইজান, কারণ সাহাবিরা নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। হোসেন নানার কপালে চুমা দিয়ে হলে নানা বুঝেছি আমার কথায় আপনি রাগ করছেন, নানা আমি করবি তো এ দেখিস না উমর খেপে উঠছে। হোসেন বলে নানা তোমার সাহাবি উমরকে বলো আমি হোসেন যত কথা বলি হিসাব ছাড়া কোনো কথা বলি না, যেই বলছে হিসাব ছাড়া উমর ফারুকের রাগ বেশি না কম। এই হোসেন তুই ছোট্ট মানুষ, তুই আমার হিসাবের জানিস কিরে? হোসেন বলতেছে নানা তোমার সাথে আমার কথা হয় এই উমর মাথা মারে খায়। আল্লাহ রাসূল বলেন এজলেস উমর বসো। নবী বলতে তো হোসেন তোমার হিসাব কি? বলে এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা, তুমি বলো নানা এই দুইজনের মধ্যে কার মা বড়? যেই বলেছে তোমার মা আমার মা, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবি অজিলাত কুলুবহুম তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, এই চিন্তা দুনিয়ার কোনো সাহাবি কোনোদিন করে নাই। নবী চোখের পানি বের করে বলে আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না, আর তোমার মা শুধু জান্নাত না জান্নাতি নারীদের নেত্রী হবে, আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। লিল্লাহে হোসেন বলে না আমার দুই নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা, এই দুইজনের মধ্যে কার বাবা বড় তোমার সাহাবিদের বলো। নবী কান্দার বলে হোসেন তোমার বাবা আমার বাবার মধ্যে আকাশ পাতাল তফাত, কারণ আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারব না, আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না এই দুনিয়াতে 10 জনকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী, আমার বাবা আবদুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে নানা মনে কষ্ট নিও না আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, বলো তো নানা বলো তো এই দুইজনের মধ্যে কার নানা বড়? যেই কইছে সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দে বলে বাবু তোমার নানার নানা ওহাব জোহরকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই দিনই হযরত উমর ভয় কাছে যেই বলছে আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমর ফারুকের রাগে কপাল লাল হয়ে গেছে কিন্তু জবাব এমন কথা কেন বলতেছ? আমি তোমার মুরব্বি, তোমার বাবাও তোমার মুরব্বি, আমাদের দুইজন মুরব্বিকে তুমি কি মানো না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বি জানি, আমার বাবাও মুরব্বি জানি, আসল মুরব্বি হিসাবে কেবল একমাত্র আমার নানাকেই আমি মানি। আজকে যদি এক মুরব্বি মানত তবলিগের মধ্যে 2 দল হতো না, যেরকম কথা ঠিক কিনা যত মুরব্বি বাড়াবেন তত দল বেশি হবে, হানাফি হাম্বুলি শাফি মালিক তাওয়া শরীফে নামাজ পড়তে যায় দেখি একদল এটি হাত বাঁধিছে একদল এটি একদল আবার হাত বাঁধি ছাড়াই দিতেছে। হাই গেলাম কেরি একই নামাজ একই কাবা একই কোরআন একই নবী একই আল্লাহ জোরে করার কথা ঠিক কি না? একজন রেটি একজন রেটি একজন ছাড়িয়ে দেখছে ব্যাপার। পরে শুনলাম যারা ছাড়িয়ে দেখছে তারা মালিক ও মুরব্বী হিসাবে মানতেছে, যারা এটি থসে তারা শাফিক মানতেছে, আর যারা এটি থসে তারা হানাফিক মানতেছে। এক একজন এক একটা মুরব্বী মানার কারণে একজন আমি আমি আজকে দেখেন তবলিক 2 মুরব্বি হওয়ার কারণে 2টা ইস্তেমা হলো, জোরে কোন কথা ঠিক কিনা? হায় এই জন্য হোসেন বললেন যে আপনি আমার মুরব্বি আমি জানি, আমার বাবা মুরব্বি জানি, কিন্তু আসল মুরব্বি হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি কে? আল্লাহ।
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. আচ্ছা আপনারা ফেসবুক চালান, ফেসবুক আপনারা ফেসবুক খুলে দেখবেন খালি ঝগড়া, চন্দনার বিশ্বাস করেছে জিকির করা যাবে, 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছে, আর বাংলাদেশের সমস্ত আলিম বলতেছে ইল্লাল্লাহ জিকির হারাম, কারণ ইল্লাল্লাহ পুরো শব্দ না, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ বললে শব্দ রক্ত হবে আল্লাহ সালাম আল্লাহ সালাম আল্লাহ সালাম আল্লাহ সালাম. দেখছেন মিজানুর রহমান আজহারি পর্দার একটা ফতোয়া দিয়েছে, ওটা নিয়ে আবার আরেক গ্রুপ লেগে গেছে, শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে ভাই, আপনার মনে হয় যারা দেখেন তারা বুঝতেছেন আমার কথা, এখন আলিমদের মধ্যে ঝগড়া বেশি না কম, এ জোরে কম বেশি না কম, আপনারা বলেন তো বেশি হওয়ার কারণ কি, যারা যাকে মুরব্বী মানতেছে তারই ফতোয়া মারতেছে, এতগুলো মুরব্বী মুসলমানকে মানা যাবে না, মুসলমান একজনকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো নবীর তরিকা মোতাবেক চলে, আর সম্মানের বিশ্বাস কইছে 124 তরিকে, কয় তরিকা 124টা তরিকা, তার মধ্যে আমার তরিকা হলো শর্টকাট, ভেদে মারিফত ইয়াদি খোদার মধ্যে আমি দেখছি তরিকা একটা, এত তরিকা মুসলমান মানলে ও যে 73 কাতার হবে, 72 জাহান্নামত যাবে, 1 কাতার জান্নাতে যাবে, তো আপনারা কি 1 কাতারে থাকবেন না 72-এর মধ্যে থাকবেন, যারা বলতেছেন না তারা কি 72-এর থাকবেন, জোরে করে 1-এর মধ্যে থাকবেন না 72-এর মধ্যে থাকবেন, 1-এর মধ্যে যদি থাকতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, উমর ফারুক বলে হোসেন তুমি কি বোঝাবার চাও, হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি হোসেন দরজা দিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই, নানা ঘরের ভিতর থেকে বলতেছে এখন দরজা খোলা যাবে না আমি জান্নাতে আরাম করতেছি, আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে নানা ঘুম পাড়তেছে আর সেই নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খুললে না কি হবে, আমি জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে, সেই উড়াতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে, আমি রাগ করে বললাম নানা ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়, নানা বললেন হোসেন তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়, হোসেন বলতেছে আমার মামা কইছে তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর আল্লাহর জান্নাত হয়, সুবহানাল্লাহ, বর্তমানে আপনারা যে বউগুলা পাচ্ছেন এই বউগুলা ঘর পাশে ঘর কি জান্নাত হসে না সিনেমার হল হসে, আপনারা তাকওয়া মসজিদ কি নাম দিয়েছেন, এই মসজিদের নাম কি বাইতুল তাকওয়া, তাকওয়া মসজিদে সাল নামাজ পড়ে বাড়ির যে দেখেন হিন্দু করে পূজার বদলে লুলু করে বসতেছে, কেন আমি নামাজ পড়লাম আল্লাহ আকবার মসজিদে বাড়িতে পূজার বাদ ধরে ঘরের মধ্যে ঢুকে দেখে রাখেন সোফাত বসে স্টার দল সবই বাংলা দেখতেছে, আর স্টার দল সবই বাংলা দেখার কারণে হিন্দু করে পূজার মাঠক মুসলমান ঘরের মধ্যে লোল করতেছিল, এই বোর আপনার জাহান্নামে দিয়ে দেবে, লেখে লাগে কাগজ কলম আনে লেখে লাগে, আপনি যতই নামাজ পড়েন আপনি তো নামাজ পড়ে বউ যখন স্টার দর্শক দেখতেছে আপনি তো ভিন্ন ঘরে থাকলেন না, আপনি কিছুক্ষণ পর ডাকতেছেন নাটক দেখা কি শেষ হয়নি আসো, তখন বউ আসা একই কম্বলের মধ্যে ঢুকলো, ফেরেশতাকে আল্লাহ একজন নামাজ পড়লো একজন সিনেমা দেখলো দুটা বার একই কম্বলের মধ্যে ঢুকলো, আল্লাহকে 7টা ধারণা 7টা ধারণা,
কারণ গন্ধম হাওয়া কাছে আদম খাই নাই। কিন্তু আদমের দোষ হলো হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুই কি করলি? হাওয়া তো গন্ধম বল ফাইরা খাইলো, তুই কি করলি? হাওয়া তো গন্ধম শরবত বানালো, তুই কি করলি? আদম কয় আমি খেয়াল করি দিই, আল্লাহকে খেয়াল না করার জন্য যা দুটাই যা। তা আপনার বউ কি করতেছে আপনার খেয়াল করা লাগবে না? হ্যাঁ খেয়াল করা লাগবে, কথা বলতে পারে বিয়ে করছেন ইয়ার কি মারার জন্য? আপনি 100 বছর নামাজ পড়ে যে সব পাবেন, ডিশের লাইন কাটলে তার চাইতে বেশি পাবেন। খালি লাইন কাটে আপনার আল্লাহ আপনার জাহান্নামের রাস্তা কাটে দেবেন। এই লাইন কাটছে যা তোকে জাহান্নাম বাদ দে, জান্নাত দিয়ে দিল। তাহলে লাইন কাটে পারবে? যদি লাইন কাটার পরে বউ পায় আমি থাকবো না, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ পুরানো বউ আর কত ইউজ করবো, তুই একটা নতুন করবো। খালি কয়া দেখেন, খালি কয়া দেখেন যে পুরান আর কতদিন ইউজ করবো রে, যা উই আর যাবি না, আর তুই বলুন মেয়া মানুষক সাইজ করবার গেলে খালি বিয়ে করবার যাবে, খালি বিয়ে করবার যাবে, আর বাপ পর্যন্ত সাইজ হয়ে যাবে সরকার কথা দেখতে, খালি উই সাইজ আর বাপও সাইজ হয়ে যাবে। কি রাগ করতেছেন? আপনারও রাগ করবেন, কেন করলেও আরা করবেন? বাবা মোর মন খারাপ, আচ্ছা অসুবিধা হোসেন রাদিয়াল্লাহ বলতেছেন আমার নানা যেমন বিয়ে করছে নানির কারণে ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে। ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? উমর ফারুকের সামনে বলেন, আমিরুল মুমিনের সামনে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করছেন, নানা যেমন ভালো বিয়ে করছে, আমিও তেমন ভালো বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বিয়ে করার আগে ভাবা লাগবে কাজ, বিয়ে করলে আমার সংসার ভালো চলবে আগে ভাবা লাগবে, করিয়া ভাবিয়া লাভ নাই, জেলত যাওয়া লাগবে। তো কারা কারা বিয়ে করেননি দেখি কয়টা আছেন এই মাহফিলে? কারা কারা এখনো বিয়ে করেনি? একটাও অবিবাহিত নয়, হাত তোলেন না কেন? যারা এখনো বিয়ে করেন না হাত তোলেন না। মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে, একের খারাপ নয়, ওই সাইডে বেশি মাঝখানে 4-5টা আছে, এটিও আছে, ওই সাইডে তো অনেকগুলো দেখলেন। বাবা তোমাকে জোরহাত করে বলতেছি বাবা, বিয়া কিন্তু জীবনে একবারই করা যাবে বা, বর্তমান নারী নির্যাতনের আইন আছে, যদি কোনো কথা ঢুকবে না, বারবার বিয়া করা যাবে না, অন্তত দেখে শুনে বিয়া করো। ধাপের হাটে গরু কিনবার কাছে দুধের গরু, খালি নিচের দিকে তাকায়, তো গরুওয়ালা বলে চাষা কী দেখলে? তো দেখতেছি দুধ কেমন হবে, দেখা লাগবে না, এর মায়ের দর্শন হয় না, আলার দেখ না, মাও যদি ভালো হয় চাও ভালো হবে, একটা দুধের গরু কিনবার তো মাও দেখে রে। তাহলে যা বিয়ে করবেন খালি তাক দেখলে হবে না, আর মাও নানি পর্যন্ত খবর নেওয়া লাগবে, দরকার কথা আল্লাহর বান্দারা যারা এখনো বিয়ে করেন নাই, হুসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে হুসাইন যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো, এই মেয়েটা অত্যন্ত ভালো। হুসাইন বলতেছে আপনি ভালো বললে হবে না, আমার ভালো লাগা লাগবে। ওমর ফারুক বলে তাহলে কি করবে? হোসেন বলতেছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে দুনিয়ার কারো কাছে বলবো না, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্নগুলো বলবো। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন কি প্রশ্ন করবে, তোমার কি জানা আছে? আলী বলতেছে আমি জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমি জানি না তুমিও জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? কানতে কানতে মেয়ে তার ঘরের দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহ বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহর বিয়ে করলে তুই বড় শান্তি পাবি। মেয়েটা বলতেছে আপনি বলেন আপনার আব্দুল্লাহ সবচাইতে ভালো, তাহলে আপনি বলেন
আপনি বলেছেন আমার অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসে, আপনি কর না কেন? যেমন আব্দুল্লাহ সবচাইতে ভালো এখনই বিয়েতে রাজি, কিন্তু আপনার আব্দুল্লাহ সাইতে যদি কেউ ভালো থাকে আর তার নাম যদি হোসাইন হয়, সেই হোসাইন ছাড়া আমি অন্য কারোর সঙ্গে বিবাহ বসব? উমর ফারুক বলতেছেন বসবার চালিতে হবে না, ভাগ্যে থাকা লাগবে। কারণ হোসাইন এমন একজন ছেলে যে মেয়েকে বিয়ে করবে তাকে তিনটা প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তর তার বাবা জানে না, আমিও জীবনে শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দেবে? মেয়েটা বলতেছে আমি ইরাল মমিনী, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আল্লাহ পড়েন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু, কি বিশ্বাস, কি বিশ্বাস যে আমি না পারলেও আর আমাদের কি বিশ্বাস? একজন বলতেছে হুজুর এই প্রধানমন্ত্রী যতদিন বাঁচিয়া থাকবে ততক্ষণ ওই জায়গার কেউ যাওয়ার পারবে না, কেউ পারবে না। আমি বললাম কে কইছে? কেমন ইমান বলতেছে, ইমান দেখছেন আর ইমান কি? আমি তখন বললাম একটা যুক্তি দিয়ে শোনো, রাত নয়টার সময় পাঁচতলা, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নাম হয় কে, আমার বাড়ি আমার ঘর আমার নাম হয় কে, এই কয়ে রাত 9টার সময় শুয়েছে, রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প, কয় সেকেন্ডের? 48 সেকেন্ডের একটা ভূমিকম্প বিল্ডিং খাচ্ছে, ওই এত জোরে নামছে কম্বলের মধ্যে যার লম্বি আছে ওটাও বড় কথা কি আনবে, মানে ঘুমের তলে খুলে গেছে, এত জোরে নামছে যে ম্যাংটা হয়ে নামছে, জোরে করে কি হয়ে নামছে, নিচে আসা খালি বিল্ডিংয়ের দিকে তাকা আছে। আর এক লোক বলতে দে ভাই, কে ভাই তোর লোক লুঙ্গি না কম্বলের মধ্যে, 9টার সময় কি কইছে, 9টার সময় কি কথা আমার নাম আইকে, আর 4টার সময় কে নামালো, কি করে নামাস? আল্লাহর প্রতি যারা বিশ্বাস আছে তারা কোনোদিন এইরকম বাজে কথা বলতে পারে না, 48 সেকেন্ডের মধ্যে আল্লাহর ন্যাংটা করে নামাবার পারে, ধরে কান্ড করে সারা বেঈমানের গোষ্ঠীরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? যে আয়াতের তাফসির হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে আইছে, সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা দৌড়ায় হযরত আলীর দরজা এসে বলতেছে আলী দরজা খুলি বলতেছে, কিছুক্ষণ আগে কানতে কানতে গেলেন আবার হাসি মুখে কেন আইছেন? বলে তারিফ করব। হোসেন বলতেছে কিসের তারিখ করবেন? উমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারে কি পারে না তার যাচাইয়ের তারিখ, ধরে কেন কিসের তারিখ? আলী বলতেছে কেমনে পারবে, যেই প্রশ্ন আমিও শুনিনি আপনিও শোনেন নাই, মেয়েটা কেমনে পারবে? উমর ফারুক বলে আলী রে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করে যারা ইমানের দাবিতে কথা কয় তাদের সঙ্গে কেউ না থাকলে আমার আল্লাহ থাকে। আমাদের বিশ্বাসটা মজবুত করতে হবে, কেউ না থাকলে কি আছে? আরো ধরে কম নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত আলী বসেছে, বাম পাশে ডান পাশে হযরত উমর, বাম পাশে হযরত আলী, বিরক্ত হয় না একটু খেয়াল করে শোনেন, ডান পাশে কে? হযরত উমর, বাম পাশে আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদর, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। খুব খেয়াল করবেন, ডান পাশে হযরত উমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে বসেছে 18 বছরের যৌবনা মেয়ে। এখন যদি মাহফিলের সমস্ত জনগণকে বলি, আপনাদেরকে বলি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই কেন বললেন না সামনে চাদর দেওয়ার কারণ কি? গত পরশু দিন মমতাজ নামে একজন সংসদ সদস্য আছে, মিজানুর রহমান আজহারিকে নিয়ে বাজে মন্তব্য করছে, জনগণকে তো ঠিক নেই সংসদে, এটা একটা আজহারিক নিয়ে বাজে মন্তব্য করছে, আমার তেমন কিছু হয়নি, কারণ আজহারি তো একটা মানুষ, এই মমতাজ এই সংসদে আল্লাহর কোরআনকে নিয়েও মন্তব্য করছে,
মমতাজ একটা গান গাইছিল, ওরে শরীয়তের মওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। তেতুল হুজুর মানে আহম্মদ শফি, আহম্মদ শফিকে মমতাজ কাছে তেতুল হুজুর, যোর কল কি হুজুর, যে আলমের বয়স 103 বছর, বাংলাদেশের সমস্ত আলেমদের আলেম, আর তার মমতাজের মতন একটা গায়িকা যায় আগে, ও যে আমরা নগর ঘাট পাড়ি দেয় না, নগর ঘাট নগর বলে ঘাট পাড়ি দিলি কিন্তু মানিকগঞ্জ, এই ঘাট হত আগে ফেরিত গান করে বেড়াতো, ফেরিত ফেরিত, যে মমতাজ এ পর্যন্ত 17টা বিয়ে করছে, 17টা ইউটিউবে যাচ্ছে আমার বাস, অসুবিধা নেই, এই মাইকের সাউন্ড বেশি দিলে হয় না রে, শুনবার পারি হল, অসুবিধা আছে, খালি সাউন্ড সাউন্ড করতেছে, দেখেন বেশি সাউন্ড দিলে বুঝবার পারবে না, ঠিক নাই, ঠিক একটু মনোযোগ দিয়ে শোনেন, মমতাজ কি করিল, মনের পর্দা বড় পর্দা শরিয়তে মানে না, তেতুল হুজুর বুঝল না, আপনারা বলেন তো মনের পর্দা বড় পর্দা না আল্লাহর আইন? আমি মানিকগঞ্জে গেছিলাম মমতাজের এলাকাতে ওয়াজ করতে, ওখানে যেমন একটা গান গেছে, সেই গানটা ইউটিউবে খুব ভাইরাল হয়েছে, গানটা হলো ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না, মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতের মতন শরীর তোমার হইতো না, ওরে মমতাজ বুঝলা না, মমতাজের শরীর দেখছেন আগা পাশা থুমের মতো, ধরে কোন কারণ মতো, একটা মেয়ে মানুষের ঢপ নেয়, ওই কোনোদিনে কয়নি যে মনের খাওয়া বড় খাওয়া, এ কথা কয়নি, কিন্তু মনের পর্দা আছে, মনের পর্দা যদি বড় পর্দা হইতো, উমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো, তারপরে সামনে চাদর দেওয়ার কারণ কি, সামনে চাদর দিয়ে বুঝাই দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের সরকার যত রকম আইন করে নারীদের নিরাপত্তা দিবার চাক, নারীরা নিরাপত্তা পাবে না। আজ থেকে 3 বছর আগে পয়লা বৈশাখে টিএসসি চত্বরে কতগুলো ছেলে মেয়েদের গাওয়া হাত দিছিল, এটা আবার সিসি ক্যামেরা ধরা পড়ছে, কাপড় খুলে দিয়েছে, এটা কোন জায়গা ধরা পড়ছে, সিসি ক্যামেরা, ওই ক্যামেরার ফুটেজ অনুযায়ী পরের দিন টক শো শুরু হলো, টক শো, সেই টক শোতে বুদ্ধিজীবীকে দাওয়াত দেওয়া হলো, এখন উপস্থাপক বলতেছে এই বখাটের ছেলেদের হাত থেকে নারীদের নিরাপত্তা দেওয়ার উপায় কী, তখন সমস্ত বুদ্ধিজীবী বলতেছে র্যাব পুলিশ আরও বাড়ানো লাগতো, মোড়ে মোড়ে র্যাব পুলিশ যত বেশি থাকতো বখাটের ছেলেরা ভয় করত, মেয়েদের গায়ে হাত দিত না, এইরকম কথা বলে অনুষ্ঠান শেষ। অনুষ্ঠানটা দেখে আমি মন ভার করে বই হচ্ছে, আমার বউ বলতেছে মন ভার খান, আমি বললাম কইল র্যাব পুলিশ বাড়ালে বকাটের ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না, আমার বউ কইছে ঠিকই তো, তাই ঠিকই তো, তাই র্যাব পুলিশ বেশি থাকলে কোনো ছেলে মেয়েদের গায়ে হাত দিবে, আমি বললাম ছেলেরা হয়তো দিবে না, কিন্তু তোমার বউ কয় কিন্তু কি, কিন্তু যদি র্যাব পুলিশ দেয়, হ্যাঁ বউ কয় র্যাব পুলিশ দিবি কেন, র্যাব পুলিশকে আসমান থাকা আছে সুযোগ পালে ওরাও মারবি, জোরে করে কথা বলছি, তোমার বউ বলতেছে তাহলে মেয়েদের নিরাপত্তা দিবি কে, আমি বললাম কেউ দিবে না, দিবে আল্লাহর কোরআন, জোরে করে কথা বলছি, আল্লাহর কোরআনের পর্দার আইন যেদিন বাংলার জমিনে চালু হবে সেদিন মেয়েদের দিকে কেউ ভুলেও তাকাবে না। আমি যে কালো করছি, এতে কালো যুদ্ধ করার কারণ কি জানেন, যেদিন থেকে জানি যে বত্তার স্যাটেলাইটের মাধ্যমে মেয়ে করে দেখায়, সেদিন থেকে চিন্তা করলাম যে আমি তো এমনিও কালো, আবার এই কালো জুব্বা পড়লে আমার ভূতের মতন দেখা দেবে, যেন কারণ ঠিক কিনা মেয়ের আমার দিকে তাকা থাকবে না, ভূতের মতন, একটা মেয়ে যদি কালো বোরকা পরে, শোনেন কালো বোরকা পরে, কালো হেজাব দেয়, কালো চশমা পরে, কালো মেকআপ দেয়, কালো মুজা, কালো জুতা পরে যদি রাস্তা দিয়ে যায়, রাস্তার ছেলেরা জমিত নামবে, তুমি না মানুষ লয় রে, পেয়ে তুমি রে,
আর যদি হাইহিল করে কিলকিল করে ঠোঁকে শোষ পালিশ দেয় কপালে ঘুরুকে রাইহা মাস কানে দিয়ে রাস্তা দিয়ে যায়, জমির ছেলেরা রাস্তার জন্য ধরে করবে তো ঠিক ঠিক। এই জন্যে মেয়েদের নিরাপত্তা দিতে পারে কেবলমাত্র আল্লাহ পর্দা, পর্দা ছাড়া নারীদেরকে নিরাপত্তা দেওয়া যাবে। ওমর ফারুক বলে হোসেন এখন তুমি প্রশ্ন করো। হোসেন বলতেছে রে প্রশ্ন করার আগে তোমার কাছে একটা বিষয় আমি খোলাখুলি বলতে চাই, তুমি একলা বসে আছো তাই বলে মনে করো তুমি একলা না, বড় আন হোসেন বড় একলা হয়ে গেছে। যেই বলেছে রে তুমি একলা বসে আছো তাই বলে তুমি একলা না, বরং আমি হোসেন একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে হোসেন তোমার ডান পাশে আমি, বাম পাশে তোমার বাবা, এরপরে তুমি একলা কেন হলে? হোসেন বলতেছে রে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এইজন মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আমি কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের কাছে, কারণ কি? এখানে একটা ফতোয়া যে আপনার ছেলেকে যদি আপনি বিয়ে করান তাহলে আপনার ওই মেয়েকে, যে মেয়েকে ছেলে বিয়ে করবে, শুধু ছেলে দেখবে কিন্তু ছেলের বাপও দেখা যাবে না। আমার এলাকার এক বাপ বলতেছে হুজুর এ পর্যন্ত উনিশটা দেখলে পছন্দ হবে। আমি বললাম কেন ভাই এই বয়সে আবার বিয়ে করবে? না হুজুর আমার জন্য কেন, আমার ছেলের জন্য দেখছি। তাই কীভাবে দেখলেন? লাগা ছেড়া দেখছি হুজুর, লাগা ছেড়া দেখছে। দেখি তো মা তোমার হাত কেমন মা, লাগিয়া ছেড়া দেখছে। ওই উনিশটা মিনিট লাগতে লাগতে সারা বুড়ে লুচ্চে হয়ে গেছে, ধরে করলে কেন? কেন ওই একশোটা দেখতে কিন্তু ওর পছন্দ হয়ে যায়। তুই বেটার বউ দেখবার যে নিজেই লুচ্চা হয়েছে তা তুই তুই লাগিস করে এই যে আবার কি দিল রে? ও ভালো কথা কথা, মানে এমন একটা মাসও তো আজ হচ্ছে সামনে 14 ফেব্রুয়ারি, এর মধ্যে করবি বাগান অসুবিধা নেই। ভ্যালেন্টাইন ডে, আমি বলেছি 14 ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে নয়, বিশ্ব ভালোবাসা দিবস কোনো দিন 14 ফেব্রুয়ারি নয়। 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস, মানে কাতি মাসে কুত্তার যেরকম শরম নাই, 14 ফেব্রুয়ারি কতগুলো এই কুত্তা মার্কা মানুষেরও শরম নাই, যেটি সেটি। যাই হোক সুযোগ হলে আসতেছে। এবার ওমর ফারুক বলে হুসাইন প্রশ্ন শুরু করে দাও। এবার এক নম্বর প্রশ্ন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলে রে আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, হজরতের চমকে উঠছে। আমরা তখন বিয়ে, আমি যখন বিয়ে করছি তখন কাজী সাহেব আমাকে বললো আপনার বাপের নামটা লেখেন, তাই বাপের নাম লিখলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো। কিন্তু আমার জামাই যখন বিয়ে করতেছে তখন কাজী বলতেছে বাপের নামও লেখেন মায়ের নামও লেখেন। আমি চিন্তা করলাম কিরে আমার বিয়ে খেলে বাপ দিয়ে হলো, আর জামাইয়ের বিয়ে বাপের নাম দুটোই লাগলো ব্যাপার। শোনে একজন ছেলের ব্যাপারে, একজন সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ এই মনে হজরত আলী চমকে উঠছে। হোসেন বলতেছে আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান, আমার মা সম্পর্কে তোমার জানা আছে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসেন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ, জোরে কান, প্রশ্ন করেছে আমার মাকে জানো আর উত্তরে বলেছে আমি চিনি। যে বলছে চিনি সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বা কামড় খাইছে, হোসেন মুস্কি মুস্কি হাসতেছে আর হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। তিন বিচারক তিন রকম, এক বিচারক জিব্বা কামড় খাইছে, এক বিচারক মুস্কি মুস্কি হাসতেছে আর এক বিচারকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। উত্তর শুনে তিন বিচারক কয় রকম? ওমর ফারুক জিব্বা কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট, তিনটা তো পারা দূরের কথা, এক নম্বর আউট, প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? আর হযরত আলী কান্দার কারণ হলো তুই কেমনে চিনবি, কারণ হোসেনের মা পাড়া বেড়ানি ছিল না। যে মেয়েরা গোটা পাড়া বেড়ায় সেই মেয়েকে গোটা পাড়ার মানুষ চিনে।
খাটত বসে গল্প করতেছে, কেন মুখের বেটার বউ কিরকম দেয়। তখন একজন বলতেছে, সাইজ ভালো ফর্সারে সাইজ। তাকে আরেকজন বলতেছে, ভালো সাইজ কিন্তু একটু খাটো। পাঁচজনই পাঁচ রকম বর্ণনা দিল, তার মানে কি সবাই দেখছে? অমুকের বেটার বউ সবাই দেখছে। আপনার বউ যদি সবাই দেখে, আপনি যতই আমল করেন জান্নাতে যাওয়ার পার দেন না। কথা কয়, জান্নাতে যাবেন যাবেন না? কেরে জান্নাতে যাবেন যাবেন? তাহলে আজ থেকে নিয়ত করেন, যা দেখছে দেখছে, আর দেখাবো। আমার এলাকার কিছু বুড়ি মানুষ বোরকা পরে, জিজ্ঞাসা করা হয়, দাদি বোরকা পরছে কেন? কেউ মরা লাগবে ভাই, অথচ দাদির সাথে লাতনি যা চরকা বোরকা পরে। আপনার বলেন তো, 50 বছর আমের গাছের গোড়াতে বেড়া দেয়, গাছের বয়স হলো 50, গোড়াত দিচ্ছে বেড়া। একজন কয়, বেড়া কেন ভাই, গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল এই গাছের দিকে ঘৃণা করে তাকাবে না, বেড়া যদি দিবার চাষ হলে লক লকা পাতা বাড়াচ্ছে ওই গাছের বেড়া দেয়। আজকে বুড়ির গাঁত বোরকা দেওয়া লাগবে না, বুড়ির দিকে একটা বুড়ো পর্যন্ত তাকায় না, জোরে গান গানা ঠিক কিনা? বেড়া বোরকা দিবার চাইলে লক লকা যুবতীর গায়ে বেড়া দেওয়া লাগবে। আমার মারা যারা আছেন একটু মনোযোগ দা শোনেন, হযরত আলীর চোখে দর দর করে পানি পড়ার কারণ হলো যেই ফাতেমার ডিগ্রি হলো জোহরা, যেই ফাতেমার কবর হয়েছে রাত্রিবেলায়, যেই ফাতেমার জানাজা হয়েছে রাত্রিবেলায়, যেই ফাতেমাকে রাত্রিবেলায় দাফন করা হয়েছে, যেই ফাতেমার কবর জান্নাতুল বাকির কোন জায়গায়, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজা পায় নাই। যারা কবর খুঁজা পায় নাই তার চেহারা চিনি, এ কথা কেমন? মেয়েটা যেই বলছে চিনি, হযরত আলীর সবটা দর দর করে পানি পড়তেছে, হোসেন হাসতেছে, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, অনেক সময় চলে যায়। মেয়েটা বলতে, হোসেন এক নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? আপনার তিন বিচারক যে মুখ বন্ধ করে আছেন, কথা কন না কেন? ওমর ফারুক বলতেছেন, হোসেন কি প্রশ্ন করেছে আর তুমি কি উত্তর দিলে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো আর তুমি কইলে চিনি, তুমি কেমনে চিনবে? হোসেনের মায়ের বাড়ি কোথায়, তুমি আসো কোন জায়গায়? মেয়েটা বলে, হোসেন ওমর ফারুক বুঝতে পারবে না, বুঝতে পারবেন আপনি আর আপনার বাবা, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, মা যা বলছো বলছো আর বলো না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছো বলছো আর বলো না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, সে পরপুরুষের নাম কি দেখছেন? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে নবী বানাই দিত, সেই উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? আপনাদের লাগাত মনে হয় এখনো সাধু হয় না? পীর সাহেব বলতেছে, তুই তো মুরিদ হলি রে, তুই মারেফতের সবক পারি, তোর বউ মুরিদ করবি না? তো বলতেছে, হুজুর কি কম? বলে, তোর বউকে মুরিদ করা, স্বামী স্ত্রী দুইজন মুরিদ হলে মারেফত ভালো হবে। তখন বউ নিয়ে গেছে ফিরসাবের কাছে, যা বলতেছে, হুজুর আর বউ নিয়ে যাচ্ছে মুরিদ করার জন্য? বলে, তুই বেড়া থাক, বউ ভিতর দে, মুরিদ দিচ্ছি। স্বামী বেড়া আছে, বউ ভিতর দিছে, এ ফির সাহেব মুরিদ দিচ্ছে, মুরিদ। এই বাংলাদেশে এই ভণ্ড পীরের আখড়া বেড়ে গেছে, ধরে কোন কথা বলছি না? আমার বিবি সুমাইয়া ইমান গ্রহণ করতে চায়, হুজুর বউটাকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমার বউকে আমি নবীর কাছে আনা লাগবে না, তুমি যে কলেমা গ্রহণ করেছো সেই কলেমার দাওয়াত তোমার বউকে দেওয়া। তুই স্যার বলতে, হুজুর আপনি আল্লাহর নবী, আপনার কাছে আমার বউ আসলে অসুবিধা কি? রাসূল বললেন, যতক্ষণ তোমার কাছে আমি আছি নবী, কিন্তু যখন আয়েশার কাছে যাবো তখন, যখন খাতিদার কাছে যাবো তখন কি হবে? তখন আপনি স্বামী, তাহলে আমি এক এক সময় এক এক রূপে থাকি। আমি হলাম মানুষ, আমি
চারবার পাঁচবার সিনা চাক করা হয়েছে, এই কারণে তোমার বউ দেখলে আমার কিছুই মনে হবে না, কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার মুরিদেরা এই এদের আলোরা বলবে নবী যদি সাহাবির বউ কর্মা পড়াবার পারে তা আমরা মুরিদের বউ পারবো না কেন, কারণ নবী হলেন আমাদের আদর্শ। জোরে করার কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, হযরত আলী বলতেছেন মা সতীর ঘুরু জোয়াব বাম গালে কালো একটা তিন থুতনির তলে লাল দাগ তুমি কেমনে জানলাম, এটা জানবে হোসাইন, এটা জানবে হাসান, এটা জানবো আমি, এটা জানবে আল্লাহর নবী, তুমি রোম দেশের মেয়ে হইয়া কেমনে জানলে? মেয়েটা বলতেছে মুরব্বী আমি রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম শেরদির কারারক্ষী যখন আমাকে চাবুক মারত ওই চাবুকের আঘাত আমি বেহুঁশ হয়ে পড়তাম আবার হুঁশ পাইতাম, একদিন রাত করে বললাম আল্লাহ তুমি আসো আসমানি নবী আসো মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কানতে কানতে যখন ঘুমিয়ে যায় ওই ঘুমের ঘরে দেখতে পায় আমার শিওরের পাশে নূরের পুতুলি বসে বসে কানতেছে। আমি স্বপ্নে বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরি? আমার মাথায় হাত দিয়ে বললাম মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতে। আমি তখন তার চেহারার দিকে তাকাইয়া চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুরের তলে লাল একটা দাগ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হুসান বলতেছে রে মেয়ে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি একশো গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হুসান বলতেছে এত সহজ না, এক প্রশ্নের উত্তর দিলে বিয়া করবো? তিনটার উত্তর দেওয়া লাগবে, আরো দুইটা বাকি আছে, এই দুইটা না দেওয়া পর্যন্ত আমি হোসাইন এই মেয়েকে বিবাহ করব না। ওমর ফারুক বলা হোসাইন তাহলে এখন দুই নম্বর প্রশ্ন কর। হোসাইন বলতেছে রে মেয়ে আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে ইমান তুমি কেমনে পাইলে? তুমি ওমর ফারুককে বলেছ রোম দেশের জেলখানার মধ্যে তুমি বন্দী ছিলে, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, রোম দেশের সব মানুষ খ্রিস্টান, ওই খ্রিস্টানের দেশে ছয় বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলে? যে ইমান গ্রহণ করার অপরাধে তোমাকে বারো বছর জেলখানায় বন্দী রাখলো, আমার প্রশ্ন হলো ছয় বছর বয়সে ইমান তুমি কেমনে পেয়েছ? ওমর ফারুক চমকে উঠছে, ওমর ফারুকই চমকে উঠছে, যে প্রশ্ন আমার করার কথা ছিল যখন তুই পাহাড়ের মাঝখানে মেয়েটা বলল আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল ইমানটা কেমনে গ্রহণ করলে, যে প্রশ্ন আমি করি নাই সেই প্রশ্ন হযরত ওমর করেছে। জোরে করে সুবহানাল্লাহ। মেয়েটা বলে হোসাইন ছয় বছর বয়সে ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আপনাদের বড় কষ্ট হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক যতই কষ্ট হোক না কেন তোমার তো বিয়া বসা লাগবে। আমাদের যতই কষ্ট হোক উত্তর না দিয়ে যখন বিয়ে করবে না তাহলে উত্তর দাও। মেয়েটা বলতে হোসাইন ছয় বছর বয়সে ইমান গ্রহণ করার কারণ হলো আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যে বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, হযরত ওমর লাভ দৌড়ছে। সুবহানাল্লাহ। বললাম আমি সাধারণ ঘরের কোন নারী নই, মেয়ে নই, আমার দাদা অন্তর্মহলে গিয়া আমার মায়ের কাছে বলতেছে আমার নাতনি কোন জায়গায়। আমি তখন ছয় বছর বয়সের ছোট্ট মেয়ে বের হয়ে বললাম দাদু ভাই আমারই কেন খোঁজ করতেছেন? আমার দাদা বলতেছে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখবার যাবি? রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মানুষ, খেলা দেখার জন্য দাদার সঙ্গে রাজ দরবারে আসলাম। আসার পরে দেখি বড় একটা চেয়ারের সঙ্গে ছোট একটা চেয়ার সেট করে রাখছে, ওই বড় চেয়ারটার নাম হলো সিংহাসন, ওই সিংহাসনে আমার দাদা বসে ছোট্ট চেয়ারে আমার বসাই দিল। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে নাতনি রে খেলা যদি দেখবার চাস তাহলে তাকায়া দেখ,
মেয়েটা বলো হুসাইন, 6 বছর বয়সে মান কেমনে পাইলাম? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার দাদা যখন বলতেছে তাকায় দেখ, আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের চোখ দুইটা কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি বললাম দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি নিয়ে এসে একটা মানুষ আমার কেন দেখেন? আমার দাদা মুখে চাপ দিয়ে বলতে যে খবরদার মানুষ বলবি না, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। আপনার সবারও বললেন কিন্তু মেয়েটা বুঝবে পড়ছে, তার দাদা বলতেছে ওটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। এই কথা কিন্তু ইনসাল্ট করে বলেছে, দরকার কথা ঠিক কি না? তার দাদা বলতেছে মুসলমানেরা কোনোদিন মানুষ না। আজও বাংলাদেশে গোটা পৃথিবীর মুসলমান শোনেন, আজও গোটা পৃথিবীর মুসলমানকে খ্রিস্টান ইহুদি এদের মালওয়ানের বাচ্চা যারা আমাদের আশেপাশে আছে এরাও কিন্তু মানুষ মনে করে না। যদি মুসলমানকে মানুষ মনে করত তাহলে 150 কোটি মুসলমানের প্রিয় জিনিস হলো মসজিদ, জোরে করে কথা ঠিক কিনা? 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রামনাথ মন্দির বানাবে। আপনারা বলেন যদি বাবরি মসজিদ ভাঙ্গে তাহলে আমাদের কলিজার মধ্যে আঘাত লাগবে কি লাগবে না? তাহলে 150 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিচ্ছে, তোমরা ভারতের কি তোমাকে জায়গা অভাব করছে? ওই মসজিদ ভাঙ্গা মন্দির করা লাগবে কেন? আরো বহু জায়গা আছে মন্দির করো। এখানে মসজিদ ভাঙ্গার অর্থই হলো এই মানমানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না, জোরে করে কথা ঠিক কি না? আপনারা হয়তো অনেকে বলতেছেন হুজুর এরকম করে বলেন না, 71 সালে ওরা আমাকে সহযোগিতা করেছে, 71 সালে ওরা সহযোগিতা করছে। আপনারা জানেন না পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তানই হলো মুসলমান, এরা যদি মুসলমান হিসাবে থাকে ভারত কিন্তু ওরা দেখছে যে দুইটাকে এক থাকা যাবে না, এই দুটা ভাঙ্গা দেখবে না, ভাঙ্গা পর্যন্ত আমাকে রাজত্ব চলান যাবে না, কঠিন সব চক্রান্ত করেছে। তাছাড়া কীভাবে বুঝলেন যে 500 টন ইলিশ দেওয়ার সাথে সাথে পরের দিন ভারত পেজ বন্ধ করে দিলেন? কেউ কোনো জিনিস দিলে খুশি হয় না, বেজার হয়, এ কথা কর না কেন, খুশি না বেজার হয়, খুশি হয়, কিন্তু ওরা ইলিশ পায়ে পেজ দিল বন্ধ। কি চক্রান্ত, খালি বাড়তিছে বাড়তিছে বাড়তিছে। কয়েকদিন আগে আমি 90 টাকা কেজি কিনলাম, আবার গত হাটে যাই দেখি আবার 150। চিন্তা করে দেখেন আমরা কোন দেশে বসবাস করি, একটা মানুষের কথা খায় না। এটা খালি বাংলাদেশ না হয়ে অন্য কোনো দেশ হলে খাদ্যমন্ত্রী সাথে সাথে পদত্যাগ করতে জোরে করে কথা ঠিক কি না? কিটি 30 টাকার পেজ 250 করে খাসে তাও মানুষ কথা কয় না, কথা কাছে বোঝ যায়। এই 1 কেজির জায়গাতে 100 টাকা খাবে, প্রধানমন্ত্রীর কাছে পেট ছড়াই তরকারি স্বাদ হয়। রাত 12টা পার হয়ে গেছে, কি অসুবিধা হচ্ছে? আর যদি 10-20 মিনিট হয়? হ্যাঁ অসুবিধা ভাই, আপনারা জানি যে যেভাবে চেহারা দেখতেছে দুই একজনকে ঘরে কারে বসো বাবা বসো বসো সবাই বসো। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থা সম্পর্কে দুই একটা কথা মাঝে মধ্যে বলা দরকার ঠিক কিনা? এতে কি মন খারাপ করতেছে? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতে তো হুসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কী খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হুসাইন আমি তাকায় দেখি একটা আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের চাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমি বললাম দাদু ভাই ওই উত্তপ্ত তেলের মধ্যে এই মুসলমানকে নিয়ে কী খেলা খেলবেন? আমার দাদা বলে না কি রে আজকের খেলার নাম হলো ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি যাই। দাদা বলতেছে না তোকে নিয়ে যাচ্ছি খেলা দেখার জন্য। মেয়েটা বলে হুসাইন আমি তখন জোরহাট করে বললাম দাদু ভাই এই মুসলমানকে আগুনে না পড়ে কি মাফ করা যায় না? ছোট্ট মানুষ রাসূল বলেছেন কুল্লু মাউলিদুন আলা
কুল্লু মাউলুদুন আলা ফিতরাতিহি, প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে মুসলমান। জোরে কেন সুবহানাল্লাহ! একেবারে হওয়ার থেকে 7-8 বছর পর্যন্ত প্রত্যেকের সন্তান মুসলমান থাকে, ইহুদি কন, খ্রিস্টান কন, হিন্দু কন, সব এক। আমি যদি জন্ম দিই আমার সন্তানকে হিন্দুর বাড়ি পালবার দিই, 10 বছর পরে যা বলতেছি হুজুরের ছেলে জ্ঞান, তো তা আমার ছেলে যখন দিয়েছে আপনার কোন, তুই কি আল্লাহ আল্লাহ কবি না ভগবান কবি? আল্লাহ আল্লাহ কবি পালি ছেলে হিন্দু, হিন্দুর বাড়ির 10 বছর লালন পালন হয়েছে, আল্লাহ ভুলে গেছে তো ভগবান। আবার হিন্দু জন্ম দিয়ে আমার বাড়িতে লালন পালন করবার দিছে, 10 বছর পরে ছেলে ফেরত চায়, ছেলে কি ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? যে পরিবেশের কারণে কেউ ভগবান কয়, কেউ আল্লাহ কয়। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এটা কোন পরিবেশ? আল্লাহর না ভগবানের? বুঝবারই পারেনি, পরিবেশ বুঝেই না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, দাদু ভাই এই মুসলমানকে না মাইরা কি মাফ করা যায় না? আমার দাদা অট্ট হাসি দিয়ে বলতেছে, একবার কেন 100 বার মাফ করা যায়? যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, যদি মুসলমান একবার বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে, হোসাইন আমি সাহস করে মুসলমানের সামনে গিয়ে বললাম, ও মুসলমান যদি আগুনের চুলার মধ্যে মরা থেকে বাঁচতে চাও তাহলে একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান চিৎকার করে বলে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু মুসলমানের কাছে ইমানের দাম বেশি। একটা বার কেন? দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহকে এক মুহূর্তের জন্যে আমি ছাড়তে পারবো। এটার নাম কি? আর আমাদের খবর কি? আমাদের খবর হলো জীবন বাঁচানো খরচ, বেঁচে থাকা লাগবে ভাইরে, যেভাবেই হোক যেভাবেই হোক বেঁচে থাকা লাগবে। আপনি যেভাবেই চেষ্টা করেন বেঁচে থাকবার পারবেন না, আপনার মরা লাগবে। আপনি কোন মরা? জোরে কোন মরা? যেভাবেই হোক বেঁচে থাকা যাবে, তো মরাই যদি লাগে বেঈমান হয়ে মরবো কেন? না যদি মরাই লাগে তো বেঈমান হয়ে মরবো না মুসলমান হয়ে মরবো? একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? শোনেন আমার দাদা সিংহাসন থেকে লাভ দেওয়া উঠছে, যখন মুসলমান বলতেছে দরকার হলে দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো, সঙ্গে সঙ্গে আমার দাদা লাভ ধরে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করো না, ওই হাত পা বাঁধা অবস্থায় মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি বললাম, দাদু ভাই আমি এখন যাই। আমার দাদা বলতেছে, মরাটা দেখ। জোর করে আমার হাতটা চাইবা ধরল, কি করব আমি বেকায় দায়। আমার দাদা সৈন্যদের হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুসলমানের পায়ের শিকড় বাঁধা আছে, মুসলমানের দুইটা হাত বাঁধা, চোখ বাঁধা, মুসলমানকে টেনে টেনে নিয়ে আসতেছে। আমি তাকায় দেখি মুসলমান আগুনের চুলার মতো মধ্যে সিংহের মতন হেঁটে হেঁটে যায়, পিছন দিকে টান খায় না, মুসলমানের ভিতরে কোনো ভয় নাই। মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, মুসলমান সিংহের মতন হেঁটে যায়। ওই মুসলমানের জবানি কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, ওয়ালা তাকুনু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, রে মুমিনেরা, রে মুসলমানেরা শোনো, আল্লাহ রাস্তায় যাদের যাদের জীবন যাবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি তাদেরকে হুসাইনের মতো অমর করে দিব। সরল্লা করেন না কেন? মেয়েটা বলে, হুসাইন রে যখন আগুনের চুলার দিকে নিয়ে গেছে, আর সামান্য 2-3 হাত পরেই মুসলমানকে তেলের মধ্যে ফেলে দিবে, আমি সঙ্গে সঙ্গে আমার 2টা হাত দিয়া আমি চোখ এভাবে চাইপা ধরলাম, আমি একটা জীবন্ত মানুষের মৃত্যু দেখতে পারবো না,
এই জন্য চোখ দুইটা যখন সাইবা ধরেছি, এমন সময় দেখি একটা মধুর বাণী ওই মুসলমান জবান থেকে প্রকাশ পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, ওই মধুর বাণী আমার দুই কানের মধ্যে দিয়ে ঢোকে আমার কলিজার মধ্যে জায়গা করে নিল। আমি যদিও দুইটা হাত চোখের সামনে, এরপরেও যেন দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচার ভিতর থেকে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আমি দেখলাম খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে পাখি ধরে যখন সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়, ওই খাঁচাটা তেলের মধ্যে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম, আমার ভিতরে কলিমা ঢোকার সঙ্গে সঙ্গে আমার এত শক্তি হলো, আমার দাদা আমার হাত ধরে আছে, ঝ্যাংটা মারলাম আমি ছোট্ট একটা মেয়ের ঝ্যাংটায়, আমার দাদার হাত খুলে গেল। আমি এক দৌড়ে বাড়িতে গিয়ে আমার মাকে চেপে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বলে, পাগলি রে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শুনতে পায়, তোর বাবা শুনতে পায়, তাহলে তোকে হত্যা করবে। আমি তখন সাহস নিয়ে বললাম, মা এ কলমাওয়ালারা কোনদিন মরে না, মা এই কলমাওয়ালারা কোনদিন মরে না। আমি এক দৌড়ে আমার রাজ দরবারে আসি, দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে মাইকেল জ্যাকসনের মতন ধিংধাং ধিংধাং করতেছে। আমাকে দেখে বলেন, আপনি রে ভয়ে দৌড় মারলি, ওই দেখ মুসলমান পুড়ে ছাই হয়ে গেছে, মুসলমান পুড়ে ছাই হয়ে গেছে। আমি তখন হাজার হাজার মানুষের সামনে চিৎকার করে বললাম, দাদা কার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। তোমরা দেখতেছো মুসলমান পড়তেছে, কিন্তু আমি নিজের চোখে দেখছি দাদা মুসলমানের দেহ খাঁচা তেলের মধ্যে পড়েছে, আর ভিতরের পাখিটা এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। আমার সোনার ময়না পাখি সবাই বলেন, আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জান্নাতে উইরা গেলি নাকি রে, সোনার ময়না পাখি। আমার দাদা চিল্লায় বলে, নাতনি তুই আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলতেছিস? আমি তখন চিল্লায় বললাম, দাদা মুসলমানের পক্ষে না, ওই মুসলমানের কলমা পড়ে যখন আগুনের চুলার মধ্যে যায়, আমি সঙ্গে সঙ্গে কলমাটা গ্রহণ করে আমার কলিজার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আমার দাদা মাথার চুল টানতেছে, কি হলো কি হলো? সৈন্যরা বলতেছে, যা হলো তাই, এক মুসলমান মারলেন আর আপনার ঘরের মধ্যে আর একটা মুসলমান হয়ে গেল। সৌরভ সম্রাট চিল্লায় বলে, এই জাতকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে দশটা বরকত হয়। ধরে কথা আপনি জানেন, আপনারা জানেন, প্রতিদিন প্রতিদিন আমেরিকাতে শত শত খ্রিস্টান মুসলমান হচ্ছে প্রতিদিন, আমাদের পার্শ্ববর্তী ভারতে প্রতিদিন 100 উপরে হিন্দু মুসলমান হচ্ছে, আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা তারা বাস করি, এই বক্তাদের হাতে প্রতিদিন 2-4টা করে হচ্ছে। ধরে কথা কয়টা মারবো, কয়টা মারবো রে? আহা, সঙ্গে সঙ্গে হুসেন বললেন, রে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে হাজার গুণ সুন্দর তুমি দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হুসাইন বলতেছে, এত সহজ না, তিনটা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। ওমর ফারুক বলতেছে, হুসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো।
আরে তবারক তো মোনাজাত, আজকের মোনাজাত যদি আল্লাহ কবুল করে তবারকের চাইতে কোটি কোটি গুণ দামি হবে। দুলাল নামে আল্লাহর এক বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, মসজিদের ছাদের সময় আব্দুল করিম ভাই আমার 10000 টাকা করে দান মারহাবা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করে। এখন তিন নম্বর প্রশ্ন করো, তিন নম্বর প্রশ্নটা সহজ মনে হবে কিন্তু উত্তর কিন্তু সহজ না। হোসেন বলতেছে রে মেয়ে আমার, তিন নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে এ যুবকেরা যারা বিয়ে করেন এরা সব মনে হয় চলে গেছে নাকি? প্রশ্নটা খেয়াল করবেন, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে বিয়ার আগে না পরে? কথা কম, বিয়ার পরে, বিয়ার পরে সব কাজে হালাল কিন্তু বিয়ার আগে? আমাদের বাংলাদেশে যে অকামগুলো হয় এটা কি বিয়ার পরে হয় না আগে হয়? এই যে 14 ফেব্রুয়ারি পালন করবে, একটা স্বামী বউ লিয়া ভালোবাসা দিবস করবে না কিন্তু এই যে ছোকরাগুলো এখনো বিয়া করেনি এরাই সব ধরে নিয়ে যাবে বগুড়া ওয়ার্ল্ড আল্লান পার্কে গত বছর 40 জোড়া পুরীর সাথে সাথে ধরছে, সেটা ফেসবুকে আমার ভাইরাল হয়ে গেছে, যা দেখে বুকের মধ্যে ধরে বলতেছে তুমি আমার জীবন, তুমি আমার জীবন, পুলিশ কই কে রে জোড়া লাগলো জীবন, 5-7 মারছে বাড়ি দুইজন দুই দিকে দৌড়, পুলিশ কই এখনই কইলি তুমি আমার জীবন দৌড় আসকে কয়, বিয়ার আগে কোয়া যায় কিন্তু থোয়া যায় না। আসলে বিয়ার আগে যা কিছু করতেছে সব অন্যায়। আমি এদেরকে বলবো মা এত বিশ্বাস ছেলেদেরকে করেন না, আবার ছেলেদেরকে বলবো বাপ চাচার টাকা মেয়ের পিছনে নষ্ট করেন না, প্রেমিকার পিছনে 1টা টাকা খরচ করবেন জাহান্নামে যাবেন, আর বইয়ের পিছনে 1টা টাকা খরচ করবেন 17 গুণ দান করার সওয়াব আল্লাহ আপনার দান করে দিবে। এই জন্য বইয়ের পাশে খরচ করেন, বইয়ের পাশে খরচ করেন, প্রেমিকার পিছনে 1টা টাকা খরচ করলে ওই জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ ছাড়বি না। কার পাশে খরচ করছো? মেলার থেকে মার্কেট থেকে এটা কিনছিস কার জন্য? বইয়ের জন্য কিনে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ওমর ফারুক বলে মা কঠিন দুইটা প্রশ্নের উত্তর দিলে আর সহজ প্রশ্নের উত্তর কেন দাও না? তুমি যাকে মনে প্রাণে ভালোবাসো তাকে কামনা করো তার সঙ্গে বিয়ার পরে থাকবে, এ কথা বলতে তোমার কী হয়? মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন আমি বুঝতে পেরেছি, আপনার জীবনে অনেক সময় সুখ থাকবে, সুখের দিন আমি থাকবো, আবার হয়তো আপনার জীবনে কষ্ট আসবে, ওই কষ্টের দিন আমি থাকবো না, এমন বউ আমি আপনার হব না, বরং আয়ুব নবীর সঙ্গে রহিমে রহিমা বিবি যেমন ছিলেন, একসময় আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে দেওয়া হলো, সেখানে গায়ের পোকা খসে খসে পড়তেছিল, একটা কেউ আয়ুব নবীর সঙ্গে ছিল না, ওই সময় একটা বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই, তার নাম হলো জানি না নাম কি রহিমা, ওই রহিমা বিবির মতো আমি আপনার সঙ্গে সবসময় থাকতে। আল্লাহ তাআলা বিয়েটা কবুল করেছেন, মেয়েটার নাম হলো শাহির বানু, বিয়ে হয়েছিল কারবালার প্রান্তরে, আলী আসগরকে নিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল, তারপরে স্বামী তো ত্যাগ করে নাই, যখন হাসানের দ্বারা দেহ থেকে মস্তকটা নিয়ে গেল দামেস্কে, দেহের ওপরে ঘোড়া ছোটানো হলো, তখন হাসান রাদিয়াল্লাহর বিবি দেহের সামনে বসে বসে কান্দলেন আর বললেন স্বামী গো আপনি বলেছিলেন বিয়ের পর আমার সঙ্গেই থাকতে হবে, আমি কিন্তু আপনার সঙ্গে আছি, তবে আমার দোয়া হলো জান্নাতেও যেন আপনার সঙ্গে আমি থাকতে পারি, যে বউরা স্বামীর সঙ্গে থাকবে দুনিয়ায় আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার জায়গা দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান সকলে বসেন, দোয়া হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেল, তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল কর।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের জামারকে আল্লাহ কবুল করো। তামাম আসহাবে কেরাম, তাবেয়ে কেরাম, তাবা তাবেয়ে কেরাম, তাবা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, হে আল্লাহ সবার জন্য দোয়া হবে। হায় আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মসজিদের দাতা জায়গা দিছে, আর সে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ হাসমনির উদ্দিন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে। কয়েকদিন আগে মসজিদের সভাপতি যিনি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকে যারা মসজিদে দান করলো নগদে বাকিতে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে বাস শুনেছে, আজকে পুরুষের চাইতে মা বোনদের বাদ একটু বেশি করেছি, আমার মায়েরা মন খারাপ করবেন না, যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান তাহলে স্টার জলসা জি বাংলা বাদ দেওয়া লাগবে, পর্দার মধ্যে থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, আল্লাহ মা ফাতেমার সঙ্গে আপনাকে অনেক জান্নাত দিয়ে দেবে। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাব পোষণ করে দাও, যে যার নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত 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 আশাকে তুমি কবুল করো। আমি গোড়াগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুই করা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি